একটা বিষয় হচ্ছে যে মানে এখানে ভিন্ন ভিন্ন টাইপের ক্লাস হতে পারে, টাইপের ক্লাস হতে হতে পারে, পারে, এর মানে এই নয় যে সবাইকে সব ক্লাসেই অ্যাটেন্ড করতে হবে। তো যার যেটা প্রয়োজন সে সেটা অ্যাটেন্ড করবেন, আর যার যেটা প্রয়োজন মনে করেন না সে সেটা অ্যাটেন্ড করবেন না। কারণ হচ্ছে যে দুনিয়ার সব কাজই একজন মানুষকে শিখতে হবে না, যে কোনো একটা কাজে একজন মানুষ দক্ষ হলেই এনাফ। তো সেই ক্ষেত্রে আপনারা ওই ওই বিষয়টা চিন্তা করে যে আসলে আমি এই কাজটা শিখবো, এই বিষয়ে আমি ইন্টারেস্টেড এবং এই বিষয়ে আমি অ্যাটেন্ড করতে চাচ্ছি, ওইভাবে হচ্ছে যারা যারা যে বিষয়ে ইন্টারেস্টেড অ্যাটেন্ড করবেন। আর হচ্ছে অ্যাটেন্ড করার পরে অবশ্যই নিজের মাইক্রোফোনটা নিজে মিউট করে দিবেন। অ্যাটেন্ড করার পরেই সবাই নিজের মাইক্রোফোন নিজে মিউট করে দিবেন, তা না হলে আমার এখান থেকে মিউট করতে হবে। কারণ হচ্ছে মিউট না করলে প্রবলেমটা হচ্ছে কথা শুনতে পাবেন না। এখন হচ্ছে আমি স্ক্রিন চেঞ্জ করবো, স্ক্রিন চেঞ্জ করলে আপনারা দেখতে পান কি না এটা আমাকে একটু জানায়েন, একটু ইনবক্স চ্যাট বক্সে প্রয়োজনে লিখবেন যে আমি অন্য স্ক্রিনে গেছি এটা দেখা যাচ্ছে কিনা। হ্যালো, আমি কি স্লাইডারে গেছি, এটা স্লাইডে গেছি এটা দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি কাজ হচ্ছে, যেহেতু স্লাইডারে গেছি দেখা যাচ্ছে। হ্যাঁ, যা হোক, মনে হয় শুনতে পাচ্ছেন, যেহেতু মোটামুটি কোনো নেগেটিভ ফিডব্যাক নাই, তাহলে আশা করা যায় সবাই শুনতে পাচ্ছেন। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা ইউটিউবের উপরে এর আগে একটা ক্লাস নিয়েছিলাম, যারা আগের ক্লাসটা মিস করেছেন, অনেকেই চিন্তা করতে পারে যে আগে যে ক্লাসটা নিয়েছিল ওই ক্লাসটা ছিল শুধুমাত্র বেসিক বিষয়ের উপরে, এবং ওই ক্লাসে বেসিক বিষয় না, ওই ক্লাসে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল, যে সমস্ত ইনফরমেশন হচ্ছে পরবর্তীতে আপনাকে কাজে দিবে। যেমন সাবস্ক্রাইবার কেনা যাবে না, ওয়াচ টাইম কেনা যাবে না, অবৈধ কোনো পন্থা অবলম্বন করা যাবে না, এই যে বিষয়গুলো হচ্ছে আগের ক্লাসে আমি আলোচনা করছিলাম। সুতরাং যারা আগের ক্লাসে অ্যাটেন্ড করেন নাই, তারা হচ্ছে ইউটিউব থেকে আগের ক্লাসটা দেখে নেবেন। এতে করে যেটা হবে আপনার মানে ওই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, ওই বিষয়গুলো নতুন করে আপনার এখানে আলোচনা করা যাবে না বা করার সময়ও হবে না। তো সেই ক্ষেত্রে আমার সাজানো গুছানো কিছু কথা আছে, রাষ্ট্রপতির মতো। রাষ্ট্রপতি যেমন যখন বক্তব্য দেয় তখন সাজানো বক্তব্য আগে দেয়, তারপরে হচ্ছে নিজের মতো রসিকতায় চলে যায়। তো সাজানো গোছানো কথাগুলো আমি আগে শেষ করি, তারপর হচ্ছে পরের বিষয় পরে দেখব। তো এখানে আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। এখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, এবং এই চ্যানেল ক্রিয়েট করে তারপরে হচ্ছে কি চ্যানেল ক্রিয়েট করব। তো এখানে আছে ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট ভিএস রেগুলার পার্সোনাল অ্যাকাউন্ট, অর্থাৎ ইউটিউবে দুই টাইপের অ্যাকাউন্ট আছে। ইউটিউবে আপনি দুই ক্যাটাগরির অ্যাকাউন্ট পাবেন, একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট আর একটা হচ্ছে পার্সোনাল বা রেগুলার অ্যাকাউন্ট। এখন এই ব্র্যান্ড অ্যাকাউন্ট আর পার্সোনাল বা রেগুলার অ্যাকাউন্টের মধ্যে মূল পার্থক্যটা কি, এখানে আহামরি তেমন কোনো পার্থক্য নাই, কিন্তু বেশ কিছু পার্থক্য আছে। যদি আপনি চিন্তা করেন যে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট করবেন, সেই ক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে না। আপনি জাস্ট যখন জিমেইলে লগ ইন করবেন, ওই অবস্থায় যদি গুগলে ইউটিউবে লগ ইন করেন, অটোমেটিক আপনার ইউটিউব অ্যাকাউন্ট হয়ে যাবে। এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট এবং রেগুলার অ্যাকাউন্টের সিম্পলি একটা ব্যাপার। আর ব্র্যান্ড অ্যাকাউন্টের ব্যাপারটা হচ্ছে সেটা ভিন্নভাবে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, এবং এই ব্র্যান্ড অ্যাকাউন্ট হচ্ছে মূলত করা হয় যে সমস্ত চ্যানেল মাল্টিপুল পিপল অ্যাক্সেস করে, অর্থাৎ একই চ্যানেলে 10 জন কাজ করবে, একজন ভিডিও আপলোড দিবে, একজন সেই ভিডিওর এসইও করবে, একজন থাম্বনেইল আপলোড করবে, একজন ভিডিও শেয়ার করবে, ইত্যাদি ইত্যাদি 10 জন কাজ করবে, এবং 10 জনই ওই চ্যানেলে এডিট করতে পারবে, মডিফাই করতে পারবে, বিভিন্ন কিছু চেঞ্জ করতে পারবে। এই বিষয়টাই হচ্ছে মূলত ব্র্যান্ড অ্যাকাউন্টের মেইন সুবিধা। ব্র্যান্ড অ্যাকাউন্টের অরিজিনাল সুবিধা হচ্ছে যে ব্র্যান্ড অ্যাকাউন্ট আপনি যখন করবেন তখন হচ্ছে একই চ্যানেল একাধিক ব্যক্তি ম্যানেজ করতে পারবে, অর্থাৎ আপনি একাধিক ম্যানেজার যোগ করতে পারবেন। এটাই হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্টের সুবিধা, এবং এই সুবিধাগুলো হচ্ছে আপনি পার্সোনাল বা রেগুলার অ্যাকাউন্টে পাবেন না। তো অনেকেই প্রশ্ন করে, সেদিনকে যেমন প্রথম ক্লাসে কয়েকজন প্রশ্ন করেছিল যে ভাইয়া ওই আমরা যদি ব্র্যান্ড অ্যাকাউন্ট না করি তাহলে কি মনিটাইজেশন পাবো না? মনিটাইজেশন আপনি সব অ্যাকাউন্টেই পাবেন, মনিটাইজেশন নিয়ে কোনো সমস্যা নাই। এখন ওই আপনাকে মাল্টিপুল ম্যানেজের ক্ষেত্রে হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্টের সুবিধা, আর কোনো এখানে ফ্যাসিলিটির ব্যাপার স্যাপার নাই, শুধুমাত্র মাল্টিপুল ম্যানেজ করতে পারবে, মাল্টিপুল পার্সনে অ্যাক্সেস করতে পারবে। তবে যারা মোটামুটি ইউটিউবার সবাই হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট করে, কেউই পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে কাজ করে না, সেই ক্ষেত্রে আপনারা মাল্টিপুল অ্যাক্সেসের জন্য বা যদি চিন্তা করেন যে সবাই করে আমিও করবো, সেই জন্য আপনারা চিন্তা করতে পারেন যে আমরা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করব। তো এখন এই ব্র্যান্ড অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হবে আমরা তাহলে নেক্সট অপশনে চলে যাই। প্রথমে হচ্ছে ক্রিয়েট এ রেগুলার অর পার্সোনাল অ্যাকাউন্ট। এখন যখন আপনি রেগুলার অথবা পার্সোনাল একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাকে কী করতে হবে, এখানে তিনটে অপশন আছে,
লগ ইন ইউর জিমেইল, গো টু ইউটিউব, ডান। আচ্ছা, আমরা একটু এটাকে দেখব এবং দেখব হচ্ছে প্রাইভেট ব্রাউজারে। কেন প্রাইভেট ব্রাউজারে দেখব, কারণ হচ্ছে যে আমার এখানে অন্য ইউটিউব চ্যানেলে লগ ইন আছে, এই জন্য আমি প্রাইভেট ব্রাউজার দেখব। আমরা একটু জিমেইলে যাই। জিমেইলে গিয়ে হচ্ছে আমরা যে কোনো একটা মেইল দিয়ে লগ ইন করবো, যে কোনো একটা মেইল দিয়ে লগ ইন করবো। জাস্ট সে আপনার যে কোনো মেইল হতে পারে, সাইন ইন করি আমরা। আচ্ছা, আর একজন অনলাইনে আছে পেন্ডিং। তো ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কোথায় আছে? ল্যাঙ্গুয়েজটা ঝামেলা করতেছে। বাংলা ল্যাঙ্গুয়েজ আসলে খুব বিরক্তিকর ল্যাঙ্গুয়েজ, কারণ বাংলা এমন কিছু শব্দ আছে যেগুলো আসলে পারা খুব কঠিন ব্যাপার, এই জন্য আমরা ইংরেজিতে চলে গেলাম। আচ্ছা, এইখানে হচ্ছে আমি একটা ইউজার নেম দিলাম, এবং এই ইউজার নেমের হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিব আমরা। পাসওয়ার্ড দিয়ে যেটা আমরা জিমেইলে লগ ইন করবো, সবাই এটা জানে, চিন্তা করতে পারেন যে আসলে এটা বলার কি আছে, এটা তো আমরা জানি। তো আমি জাস্ট পার্সোনাল মেইল, পার্সোনাল ইউটিউব অ্যাকাউন্ট কীভাবে হবে সেই প্রসেসটা দেখাচ্ছি। এটা সিম্পলি প্রসেস, আমি যে এই যে জিমেইলে লগ ইন করলাম, এই জিমেইলে আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে এখন জাস্ট আমি যদি এখানে ইউটিউবে যাই, যদি আমি এখানে ইউটিউবে যাই, তাহলে অটোমেটিক হচ্ছে আমার এই যে জিমেইল অ্যাকাউন্ট আছে, এই জিমেইল অ্যাকাউন্টের যে নাম ঠিকানা, ওই নাম ঠিকানা দিয়ে হচ্ছে এইখানে একটা অ্যাকাউন্ট অটোমেটিক তৈরি হয়ে যাবে। আমরা এখানে যদি দেখতে পাবো যে অ্যাকাউন্ট একটা তৈরি হয়ে গেছে, দেখুন এখানে একটা অ্যাকাউন্ট অটোমেটিক তৈরি হয়ে গেছে, অর্থাৎ এটা কিছুই করতে হয় নাই, কোনো কিছুই আপনাকে করতে হয় নাই, অটোমেটিক কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আপনাকে কোনো কিছুই করতে হবে না, যদি শুধুমাত্র জিমেইল থাকে এবং আপনি জিমেইল দিয়ে ইউটিউবে লগ ইন করেন, অ্যাকাউন্ট একটা তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে একেবারেই সিম্পল প্রসেসে পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করার প্রসেস। পার্সোনাল অ্যাকাউন্ট আসলে তৈরি করার কিছু নাই, আপনি জাস্ট জিমেইলে গেলে লগ ইন করলে, ইউটিউবে গেলে পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে যাবে অটোমেটিক। তবে ফার্স্ট স্টেপে এখানে কারো নাম এবং ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাইতে পারে, যদি ফার্স্ট নেম এবং লাস্ট নেম চায় সেই ক্ষেত্রে আপনারা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন। এরপর হচ্ছে আমরা নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপে বলা হচ্ছে ক্রিয়েট এ ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করুন। আচ্ছা, ক্রিয়েট এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করুন। তো ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করার জন্য কি বলা হয়েছে, গো টু ইউটিউব .com/account। আচ্ছা, এই অ্যাড্রেসে যাইতে বলা হয়েছে। তাহলে আমরা ইউটিউব .com/account, এখানে /account অ্যাকাউন্ট এই পর্যন্ত অ্যাক্সেস করি। আশা করা যায় আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টের যে অপশন সেই অপশন চলে আসবে। দেখুন এই যে এই পেজটা চলে আসলো। এই পেজটা চলে আসার পরে হচ্ছে আমরা এবার এখান থেকে ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে পারবো। এখান থেকে এই যে এখানে দেখুন যে ইওর চ্যানেল, এই নামে একটা চ্যানেল আছে, এইখান থেকে আপনি অ্যাড অর রিমুভ চ্যানেল, এখানে আরও চ্যানেল অ্যাড করতে পারবেন অথবা রিমুভ করতে পারবেন। রিমুভ করা মানে কি, এই চ্যানেলটা আপনি ডিলিট করে ফেলতে পারেন, এই চ্যানেলটা আপনি ক্লোজ করতে পারেন, যা কিছু করতে পারেন, কিন্তু আপনি নতুন অ্যাড করতে হলেও এখানেই প্রেস করতে হবে। আচ্ছা, আমরা যদি এখানে প্রেস করি তারপরে দেখি কি আসে। এখানে আমরা প্রেস করে দেখি, তো আমাদের অ্যাকাউন্টগুলো চলে আসলো। দেখুন এইখানে কিন্তু আমাদের বেশ কিছু অ্যাকাউন্ট চলে আসছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা অ্যাকাউন্ট চলে আসছে। এই অ্যাকাউন্টগুলো হচ্ছে এক্সিস্টিং আছে, এই অ্যাকাউন্টগুলো কি এক্সিস্টিং আছে। এখন যদি আমি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট দেই বা ক্রিয়েট এ চ্যানেল দেই, সেই ক্ষেত্রে আপনার নতুন চ্যানেল তৈরি শুরু হয়ে যাবে। এখানে আমরা ক্রিয়েট এ চ্যানেল বাটনে প্রেস করব। প্রেস করার পরেই হচ্ছে চ্যানেল তৈরি শুরু হয়ে যাবে। কারো মাইক্রোফোন আনমিউট আছে, প্লিজ মিউট করে দেন। সাউন্ড, হ্যাঁ ভাইয়া, ওই সাউন্ড একটু কম পাওয়া যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। সাউন্ড একটু কম পাওয়া যাচ্ছিলো, চ্যাট বক্সেও লিখতে পারেন, অসুবিধা নেই। তারপরে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটা হচ্ছে আমার মূল প্রবলেমটা হচ্ছে এই মাইক্রোফোনটাই, আমার যে অরিজিনাল মাইক্রোফোন সেটা আমি ফেলে আসছি, যার কারণে এটা একটা মোবাইলের মাইক্রোফোন দিয়ে কাজ করতেছি। তো এখন এইখানে যে ব্যাপারটা হয়েছে যে আপনি এই অ্যাকাউন্টে এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে বলতেছে যে ক্রিয়েট ইউর চ্যানেল নেম, আপনার চ্যানেলের নাম দেন। এইখানে আপনি চ্যানেলের নাম দিবেন, অবশ্যই অবশ্যই আপনি চ্যানেলের নাম সব সময় একটু মানে একটু ইউনিক নাম দিবেন, যেই নেমটা কারোর সাথে না মিলে সবসময় হচ্ছে ইউনিক নাম দিবেন। এখানে আমি ফিক্সড নাম দিলাম, এই ফিক্সড নাম আসলে চ্যানেল মনে হয় থাকার কথা না, যদিও তারপরে থাকে আসলে কিছু করার নাই, এটা আপনি চেক করে দেখবেন যে এই নামে চ্যানেল আছে কিনা। চেক করার জন্য হচ্ছে আপনি যে জিনিসটা করবেন, ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে আপনি চেক করতে পারেন। চেক করার জন্য আপনাকে যে পলিসিটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনার যে নামটা দিলেন সেই নামটা এখান থেকে সার্চ করবেন যে হুবহু এই নামে কোনো প্রতিষ্ঠিত চ্যানেল আছে কিনা। যদি প্রতিষ্ঠিত চ্যানেল থাকে তাহলে মনে রাখবেন যে আপনার এই নামে চ্যানেল না করা ভালো, নাম আপনার চেঞ্জ করা ভালো। দেখুন এই নামে কিন্তু
ফিক্সিজ স্টুডিওস নামে একটা চ্যানেল আছে, সেখানে হচ্ছে 3,500 সাবস্ক্রাইবার আছে। তো এরকম যদি চ্যানেল থাকে হুবহু, আর যদি আপনি এরকম না পান, সেই ক্ষেত্রে আপনি এই যে এইখানে ফিল্টারে যদি প্রেস করেন, ফিল্টারে প্রেস করার পরে এদিক থেকে কোথাও আপনি চ্যানেল পাবেন। এই যে চ্যানেল পাইলে হুবহু এই নামে কোনো চ্যানেল আছে কিনা তখন দেখাবে। দেখুন ফিক্সিট নামে চ্যানেল আছে, তাহলে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। এটাকে আমরা দিই ফিক্সিট ডেভ, আচ্ছা ফিক্সিট ডেভ নামে দিলাম, ডেভেলপমেন্ট ফর ডেভ এই নামে একটা চ্যানেল আমরা ক্রিয়েট করব। এখন মূলত এই চ্যানেল কিন্তু আমি ক্রিয়েট করতেছি ডেমো চ্যানেল আপনাদের কাজ দেখানোর জন্য। এরকম প্রত্যেকটা ভিডিও আমি পার্সোনালি যখন বানাইছি তখনও একাধিক চ্যানেল তৈরি হয়ে গেছে, যেমন আমি যে চ্যানেলটা প্রথমে দেখলাম ওইটা এরকমই তৈরি হওয়া। তো এরপর হচ্ছে এখানে বলা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই ফলো করবেন, এই টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো না করলে তো আপনাকে নেক্সট অপশনে যাইতেই দিবে না। দেখুন এটাকে যখন আমি আনচেক করে দিই তখন আর নেক্সট অপশনে যেতে দেয় না, তার মানে এটাকে আপনাকে অবশ্যই অবশ্যই মানতে হবে, গুগল যা বলবে সেটাই মানতে হবে। এরপর হচ্ছে জাস্ট প্রেস ক্রিয়েট বাটন, গুড, চ্যানেল তৈরি হয়ে গেল। এখন হচ্ছে চ্যানেল তৈরি হয়ে গেছে, চ্যানেল তৈরি হওয়ার আর কিছুই নাই। দেখুন চ্যানেল ক্রিয়েট করা কিন্তু কোনো ব্যাপার না, চ্যানেল তৈরি হয়ে গেল। তো এখন চ্যানেল তৈরি হয়ে যাওয়ার পর এই চ্যানেলের যে সেটিংস এবং কাস্টমাইজেশন এই বিষয়গুলো হচ্ছে একটু ব্যাপার। তো আমরা কাস্টমাইজেশনে প্রথমে যাব, কাস্টমাইজেশনে যাওয়ার জন্য আমাদের কয়েকটা ভিডিও দরকার। তো আমরা আগে কয়েকটা ভিডিও আপলোড করি, আমি ছোট্ট একটা ভিডিও এখান থেকে ইয়ে করছি, আমরা এখান থেকে আপলোড করতে পারি একটা ভিডিও। আমি 3-4 বার আপলোড করব, কেন 3-4 বার আপলোড করব হচ্ছে আমাকে এই জিনিসটা সাজানোর জন্য 3-4 বার আপলোড করতে হবে। আচ্ছা আপলোড বাটনে প্রেস করার পর কাজ হয় নাই, এটাকে আমরা পরবর্তীতে দেখব, এটা আমরা কেটে দেই। তো এখানে বলতেছে যে আপনার ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, স্টুডিওতে ওয়েলকাম জানাইছে, এবার আপনি চ্যানেলে ভিডিও আপলোড করেন। তা আমরা এখান থেকে ছোট্ট লেন্থের একটা ভিডিও 4-5 বার আপলোড করব, কারণ 4-5 বার আপলোড করবো এই উদ্দেশ্যে, ওই ভিডিওটা দিয়ে আমরা কাস্টমাইজ করব। তো ইউটিউবে একটা ভিডিও এখানে মনে হয়, এটা আমি একটু বড় করে দেখি কোন ভিডিওটা আমি দিতে চাচ্ছি, লার্জ আইকনস, হ্যাঁ এই ভিডিওটা আমি দিতে চাচ্ছি, সে 413, ইয়েস এই ভিডিওটা আমি দিব। জাস্ট এখানে কোনো টাইটেল বা মেটা টাইটেল কিচ্ছু আমি ইউজ করবো না, এগুলো বিষয়গুলো হচ্ছে আর একটা ক্লাস হবে, কারণ এখানে গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে। তো আমরা জাস্ট নেক্সট দিব। এখানে বলছে কি যে আপনার চ্যানেল কি কিডস সম্বন্ধনীয়, অবশ্যই অবশ্যই এখানে নো দিয়ে দিবেন। আপনি এইখানে বারবার নো দেওয়া লাগবে না, সেটা আমি সেটিংসের মধ্যে দেখাবো, আগে ভিডিওগুলো আপলোড করে নেই। এরপর হচ্ছে কি আপনি এই অ্যাড কার্ডস দেবেন, স্কিন দেবেন, এগুলো দেবেন কিনা এগুলো আমরা পরে দেখাবো। আমি জাস্ট নেক্সট নেক্সট দিয়ে ভিডিওটা আপলোড করে ফেললাম। এরপর বলছে পাবলিক, অবশ্যই পাবলিক করতে হবে, পাবলিক না করলে কাজ করতে পারবো না বা কাজ করা যাবে না। পঁচিশ সেকেন্ড লাগবে এটা আপলোড হতে, আচ্ছা এই 25 সেকেন্ড লাগবে, এই ফাঁকে আমরা এই ভিডিওটা আরও 2-3 বার আপলোড দিয়ে দিই। আচ্ছা এটা সম্পূর্ণ আপলোড না হলে একই জিনিস দেখাবে, আপলোড শেষ হয় না, এই জন্য আবার ওখানে নিয়ে আসছে আমাকে, সমস্যা নেই। যারা নতুন জয়েন করবেন কাইন্ডলি নিজের যে মাইক্রোফোন বা এইখান থেকে স্টপ করে দিবেন, অর্থাৎ আপনার কথা আসলে অন্যদের প্রবলেম হবে, অন্যরা কথা শুনতে পাবে না, এই জন্য হচ্ছে সবাই একটু স্টপ করে দেবেন কাইন্ডলি। নতুন যারা আসবেন সবাই নিজেকে মিউট করে রাখবেন। এদিকে ভিডিওটা আপলোড হচ্ছে কিনা আমরা দেখি, তো হ্যাঁ এই ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখন এই ভিডিওটা আমরা আরও একবার আপলোড দেবো, ছোটো ছোটো 3-4টা ভিডিও হলে ভালো হতো। তো আমি দুইবার দিয়েই আসলে বোঝাইতে পারবো, একবার হলে সমস্যা, দুইবার দিলেই বোঝাইতে পারবো, একবার আসলে বোঝানো যাবে না বিষয়টা। দ্বিতীয়বার দিলাম এটাকে আমি আপলোড, ইয়েস এইখান থেকে আবার বলছে যে আপনি কি বাচ্চাদের জন্য করবেন কি না, না এটা বাচ্চাদের জন্য করব না, কেউ একজন পেন্ডিং আছে তাকে অ্যাডমিট করে দেই। নেক্সট নেক্সট, এরপর হচ্ছে অবশ্যই পাবলিক হতে হবে, পাবলিক না হলে এটা দিয়ে কাজ করা যাবে না। একজন পেন্ডিং আছে, কে পেন্ডিং আছে দেখে আসি, আহ
এটা ভিডিও দুটো আপলোড হয়ে গেছে, যেহেতু ভিডিও দুটি আপলোড হয়ে গেছে এখন হচ্ছে আমরা মূলত একটু কাস্টমাইজেশনে যাব বা মূল কাজে চলে যাব। তো এইখানে এই যে দুটি ভিডিও আমরা আপলোড দিলাম, দুটি ভিডিও আপলোড হয়ে গেছে। এই দুটি ভিডিও দিলাম হচ্ছে আমার চ্যানেল যে সেটিংস, সেই সেটিংসটা চেঞ্জ করার জন্য বা সেটিংসটা নিয়ে কাজ করার জন্য। তো আমরা যদি এই যে এখানে আমার যে চ্যানেলটা তৈরি হয়ে গেলো, এই চ্যানেলটা তৈরি হয়ে যাওয়ার পরে এইখানে ড্যাশবোর্ড পাবো, এখানে কন্টেন্ট প্লেলিস্ট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পাবো। তো প্রথমে আমরা এই দিকে এই যে আমার লোগো আছে, এই লোগোর উপরে প্রেস করবো। লোগোর উপরে প্রেস করলে যেখানে চলে যাবে আমার যে চ্যানেল তৈরি হলো সেই চ্যানেলে চলে গেছে। দেখুন এই চ্যানেলে চলে গেছে। চলে যাওয়ার পরে এইখান থেকে হচ্ছে আমি যে কাজটা করবো, এই যে কাস্টমাইজ চ্যানেল, কাস্টমাইজ চ্যানেলে প্রেস করলে এবার চ্যানেল কাস্টমাইজ করা যাবে। ইউটিউবে সার্চ করবেন চ্যানেল কাস্টমাইজেশন, দেখবেন যে লক্ষ লক্ষ ভিউয়ার্স আছে, অনেক ভিডিও অনেক মানুষে দেখছে। আচ্ছা পেন্ডিং, তো এই পেজে যাওয়ার পর এখানে বেশ কিছু ব্যাপার আছে। এইখানে হচ্ছে চ্যানেল ট্রেলার, আপনারা জানেন যারা মুভি দেখেন মুভির ট্রেলার হয়, অর্থাৎ একটা মুভি পাবলিশ করার আগে সে বা রিলিজ হওয়ার আগে এই মুভির ট্রেলার রিলিজ হয়, যখন হচ্ছে ওই মুভির ভিতর কী আছে না আছে একটা শর্ট জিনিস রিভিউ হয়। তো ট্রেলারটা আসলে কী জিনিস, এরকম একটা ভিডিও আপনি ওয়েলকাম ভিডিও, হ্যালো দিস ইজ অমুক, আমি এই টাইপের ভিডিও বানাই, এরকম এরকম ভিডিও আমার চ্যানেলে গেলে দেখতে পাবেন, এরকম একটা কিছু সংক্ষেপে ভিডিও বানিয়ে সেই ভিডিওটা এখান থেকে সেট করে দিতে হবে, এটাকে চ্যানেল ট্রেলার বলাই। এরপর হচ্ছে ফিচার্ড ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, যারা আপনার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু তারা যখন আপনার চ্যানেলে আসবে, তারা যখন এই পেজে আসবে, তারা তখন কী দেখবে, তারা তখন কী দেখবে, তাদের জন্য এখানে আর একটা ভিডিও আপনি অ্যাড করতে পারবেন বা সেট করতে পারেন। এই ভিডিও তো আমার একটাই আছে, আমি একটাই সেট করবো, আমার তো মাল্টিপল নাই। এরপরে এখানে আছে শর্ট ভিডিওস, অটোমেটিক যে জিনিসটা আছে এটা হচ্ছে আপনারা সবাই জানেন যে ইউটিউবে লাইকি, তারপরে কি মিউজিক্যালি বা হচ্ছে টিকটক, এদের মতো শর্ট ভিডিও অপশনের সুযোগ দিছে যে আপনি 59 সেকেন্ডের কম, 59 সেকেন্ড মিনিমাম ম্যাক্সিমাম এরকম শর্ট ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারবেন, এই ভিডিও এখানে অটোমেটিক চলে আসবে। তো এই পর্যন্ত যে বিষয়গুলো দেখলাম, এরপর হচ্ছে এখানে ব্র্যান্ডিং। আচ্ছা ব্র্যান্ডিং হচ্ছে একটা ব্যাপার, ব্র্যান্ডিং ব্যাপারটা হচ্ছে এই যে আপনার লোগো, এই লোগোটা এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। আমরা আমার একটা যে কোনো লোগো আমি এখান থেকে আপলোড করে দিই, আমি এটাই চিন্তা করি লোগো, এটাই লোগো হিসেবে আমি আপলোড করে দিলাম। আচ্ছা এটা লোগো হিসেবে আপলোড করতে গেলে দেখি আমি বাচ্চাটাকে হাইলাইট করতে চাচ্ছি, হ্যাঁ এটা লোগো হিসেবে আমি আপলোড করে দিলাম, তো লোগো হয়ে গেলো। এরপর হচ্ছে ব্যানার ইমেজ, ব্যানার ইমেজের যে একটা বৈশিষ্ট্য, সেই প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে অবশ্যই 2048x1152 এই সাইজের ইমেজ না হইলে নিবে না, আপনাকে ইমেজটা তৈরি করতে হবে ঠিক এই সাইজের 2048x1152 এবং ম্যাক্সিমাম 6 MB, 6 MB-র উপরে হওয়া যাবে না, অবশ্যই 6 MB-র নিচেই হয়, এত বড় ইমেজ কারো হয় না বা এত বড় ইমেজ কেউ বানায় না, স্বাভাবিকভাবেই 6 MB-র নিচে হয়। তো এখন এরপরে একটা জিনিস হচ্ছে কি, ভিডিও ওয়াটারমার্ক, আপনারা যখন ভিডিও দেখবেন ভিডিওর সময় দেখবেন যে এই ভিডিও চলার সময় এইদিকে সাবস্ক্রাইব নাও, সাবস্ক্রাইব নাও নামে একটা অপশন আসে। আচ্ছা এটা আমি কীভাবে দেখাবো, ইউটিউবে একটা নিউ ট্যাবে যাই তাহলে বিষয়টা একেবারে ক্লিয়ার করে দিই, কারণ হচ্ছে যে আসলে অন্ধকারে এক্সাম্পল দেওয়া কোনো যৌক্তিক বিষয় না। বিষয়টা হচ্ছে যদি আচ্ছা জনপ্রিয় একটা ভিডিও দেই গত কয়েক মাস, না চললে হবে না, এটা এখানে নাই, যাই হোক আমরা একটা অন্য ভিডিওতে যাই, যেহেতু নাই সেহেতু তো কিছু করার নাই। হ্যাঁ এই ভিডিওটাই আছে, এই ভিডিওটাই আছে, দেখুন এই যে একটা অপশন আছে সনি লাইভ, এই সনি লাইভ নামে যে যে অপশন আসছে এই অপশনটাই হচ্ছে আপনাকে এই যে এইখান থেকে ভিডিও ওয়াটারমার্ক দিয়ে তৈরি করতে হবে। তো এইখান থেকে আপনি যে কোনো একটা ডাউনলোডে যাই, এরকম কোনো কিছু আমরা পাই কি না, একটা PNG ফাইল লাগবে, PNG হচ্ছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে, আমরা মনে হয় এটা PNG ফাইল হিসেবে ইউজ করতে পারবো না, এটা JPG, এটা PNG কি না, এটা PNG, হ্যাঁ এই যে এটা PNG, এটা হচ্ছে ডাক বিভাগের লোগো, আমি অন্য কাজে ব্যবহার করছিলাম, এটাকে আপনি এখান থেকে দিতে পারবেন, অর্থাৎ আপনার ভিডিও যখন চলবে তখন এই লোগোটা ডান দিকে আসবে, এই যে এরকম ডান দিকে আসবে এবং বলবে সাবস্ক্রাইব নাও, এই জিনিসটা হচ্ছে এখান থেকে সেট করতে হয়। দুঃখিত, এই পর্যন্ত হচ্ছে এই ব্র্যান্ডিং গেল। এরপর হচ্ছে বেসিক ইনফো, বেসিক ইনফোতে হচ্ছে এখানে হচ্ছে আপনার চ্যানেলের ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা কি আমরা যদি এইখান থেকে একটু আমাদের যে চ্যানেলটা সেই চ্যানেলটায় যাই তাহলে একটু বোঝাইতে সহজ হবে, কারণ অন্যদের বিষয়ে আমি খুঁজতে সময় লাগবে। youtube.com/itusoftsolution এই চ্যানেলটায় যদি যাই, এটাকে আমি আগে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়ালাইকুম আসসালাম, আপনার আগে বন্ধ রাখি। তো এই যে এখানে দেখুন ভিডিও ডেসক্রিপশন আছে,
এই ডেসক্রিপশনটা হচ্ছে আপনাকে এইখান থেকে দিতে হবে। এইখানে ডেসক্রিপশন দেওয়ার সময় একটা জিনিস অবশ্যই অবশ্যই মনে রাখবেন, আপনার যে চ্যানেলের নাম সেই নামটা এই ডেসক্রিপশনের মধ্যে ফার্স্ট ব্যবহার করবেন। একবার প্রথম কথায় থাকবে আপনার চ্যানেলের নাম, প্রথম কথায় থাকবে আপনার চ্যানেলের নাম, এর কোনো বিকল্প নাই। এরপরে হচ্ছে আপনি এক্স ওয়াই জেড দিয়ে শুরু করে এখানে মোটামুটি চেষ্টা করবেন যে এইখানে যে 1000 ক্যারেক্টার ইউজ করা যায়, আপনি 1000 ক্যারেক্টার ইউজ করতে পারলে বেটার। যদি আপনি 990 ক্যারেক্টার পর্যন্ত ইউজ করতে পারেন তাহলে আপনার চ্যানেল এসইওর জন্য এটা খুবই ভালো পারফরমেন্স দিবে। তবে আপনি যতটুকু পারেন 200-300 ওয়ার্ড ব্যবহার করবেন। এরপরে 200-300 ওয়ার্ড যদি ব্যবহার করেন তাহলে আপনার চ্যানেলের নাম 300 ওয়ার্ডের মধ্যে মিনিমাম 5 বার ব্যবহার করবেন। যদি আপনি 500 ওয়ার্ড ব্যবহার করেন তাহলে 8 বার ব্যবহার করবেন। এরকম ডাবলের চেয়ে একটু কম, মানে পুরো ডাবল না কিন্তু ডাবলের চেয়ে একটু কম আপনি ব্যবহার করবেন আপনার চ্যানেলের নাম, এর মধ্যে কয়েকবার ব্যবহার করবেন। আর এখানে কাস্টম চ্যানেল যে ব্যাপারটা হচ্ছে আমি গতকালকে এই ভিডিওটা আপলোড দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে যে কীভাবে কাস্টম চ্যানেল তৈরি করতে হয়। যেমন আমি এই যে গেলাম আমার ইউটিউব চ্যানেলে, এই যে এখানে দেখেন youtube.com/itusoftsolution, এই ব্যাপারটা তৈরি করতে হয় কীভাবে, এখান থেকে তৈরি করতে হয়। কিন্তু এখানে তৈরি হওয়ার জন্য আপনাকে 2টি শর্ত ফিল আপ করতে হবে। আপনার চ্যানেলের বয়স মিনিমাম 1 মাস হইতে হবে এবং আপনার চ্যানেলে মিনিমাম 100 সাবস্ক্রাইবার হইতে হবে। যেহেতু এখানে এই চ্যানেলে এইসব কোনো শর্ত পূরণ করে না, এটা হবে না। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত পাবলিশ দেই, যে পর্যন্ত আমরা কাজ করছি এই পর্যন্ত পাবলিশ দেই, লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক। এখন হচ্ছে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের একটা প্লে লিস্ট তৈরি করব। আমরা এখানে যাই, এই যে বাম দিক থেকে প্লে লিস্টে চলে গেলাম, দেখুন এই যে দিক থেকে আমরা গেলে প্লে লিস্টে যেতে পারবো। তো প্লে লিস্ট তৈরি করার পরে, আচ্ছা আমরা মনে হয় একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমরা চ্যানেলের যে ব্র্যান্ডিংয়ের যে বড় ইমেজটা সেই ইমেজটা, এই যে ইমেজটা কিন্তু আমরা দেই নেই। আমরা একটা ইমেজ আপলোড করে দেখি, আমাদের একটা ইমেজ আছে সেটা আমরা আপলোড করে আপনাদের দেখাই যে এটা আসলে কী জিনিস। আমাদের এইখানে একটা ইমেজ আছে থাকার কথা, এই যে একটা ওয়াটার আছে আপনার, এটা আছে, এটা যদি আমি এখান থেকে দুই দিই তাহলে আশা করা যায় এই দেখুন চলে আসছে। ওই সাইজ না হলে কিন্তু আসতো না, হুবহু এখানে যে সাইজের কথা বলা হয়েছে, এই যে এই সাইজ 2048x1152 এই সাইজ আছে বলেই এখানে এটা আপলোড হয়েছে এবং 6 MB কম বলেই আপলোড হয়েছে। তাহলে এটা আমরা পাবলিশ করে দিলাম, এটা একটু মিসিং হয়ে গেছিলো এই জন্য ব্যাকে এসে আমরা আবার করলাম। কেউ কেউ পেন্ডিং আছে না কি যেন মনে হলো, না কেউ পেন্ডিং নাই, সমস্যা নেই। তো এরপরে হচ্ছে এই 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 সেটিংসের কাজগুলো শেষ, এখানে কিন্তু সব কিছু আমি ডেমো করতেছি, দেখেন কোনো কিছুই কিন্তু আমি ফাইনাল করতেছি না। কারণ হচ্ছে যে আমি কিন্তু আপনাদের জাস্ট দেখাচ্ছি, আমি কিন্তু ফাইনাল কাজ করতেছি না। ফাইনাল কাজ করবেন আপনারা, নিজে হাতে কাজ না করলে কিছুই শেখা যায় না বা কিছুই জানা যায় না। এটা হচ্ছে আপনি, আমরা যদি একটু ব্যাকে যাই তাহলে হচ্ছে এই যে এখানে ক্লিক করলে, এইখানে ক্লিক করলে আপনি মনে হয় পরে আসছেন, আপনার মাইক মিউট অফ করেন, মাইক্রোফোন মিউট করেন, এই যে এখানে আপনি চ্যানেল কাস্টমাইজেশন অপশন পাবেন, এই চ্যানেল কাস্টমাইজেশন অপশন আপনি এখানে পাবেন। আর যদি ভিডিও মিস করে থাকেন তাহলে কাইন্ডলি যেটা করবেন পরে আসলে, সেটা হচ্ছে এই ভিডিওগুলো আমরা ইটুসফট সলিউশন ইউটিউব চ্যানেলে, এই যে এই ইউটিউব চ্যানেলে, এই ইউটিউব চ্যানেলে আপলোড করব। তো এখান থেকে এই ভিডিওগুলো আপনি কালকে সকালেই 10টার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। যাই হোক, আমরা যে পর্যন্ত গেছিলাম, আর যদি কারো প্রশ্ন থাকে প্রশ্নগুলো একটু নোট করে রাখবেন, প্রশ্নগুলো আপনার এখন করার দরকার নাই, কারণ হচ্ছে কাজের সিকুয়েন্স নষ্ট হয়ে যায়, আমি কোন পর্যন্ত কাজ করছিলাম ভুলে গেছি। এই জন্য হচ্ছে প্রশ্ন থাকলে আপনি এখন করবেন না, এই প্রশ্ন থাকলে প্রশ্নটা করবেন হচ্ছে আপনি নোট করে রেখে, যখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব তখন আপনি এই প্রশ্নটা করবেন। তো এখন হচ্ছে এইখানে আমরা যে বলছিলাম যে প্লে লিস্ট তৈরি করব, তো আমরা এখানেই যে প্লে লিস্ট তৈরি করব। প্লে লিস্ট জিনিসটা কি, আমি যদি ইউটিউব চ্যানেলে যাই, আমার চ্যানেলে যদি যাই, আমার চ্যানেলে গেলে এখানে আমরা একটু দেখি, আসসালাম, আরে ওয়ালাইকুম আসসালাম, এই দেখুন এই যে এখানে ফ্রিল্যান্সিং এর বিষয়ক অনেক ভিডিও, এরপর হচ্ছে ফাইবার টিউটোরিয়াল, তারপর হচ্ছে কি HTML, এরপর হচ্ছে CSS, এরপর হচ্ছে বুটস্ট্র্যাপ, এরপরে PHP, এরপরে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস প্লাগইন, অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, SEO ইত্যাদি ইত্যাদি যে এই প্লে লিস্টগুলো তৈরি করা হয়, এরকম যে সাজানো হয়, এই প্লে লিস্টগুলো হচ্ছে এখান থেকে তৈরি করতে হবে আপনাকে। এই প্লে লিস্টে গিয়ে এই ডান দিকে পাবেন প্লে লিস্ট। আচ্ছা, এখানে আমরা একটা প্লে লিস্ট তৈরি করব, TEST LIST নামে একটা প্লে লিস্ট তৈরি করলাম। এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কাজ দেখানো, মূল উদ্দেশ্য বিষয়টা মানে সুন্দর জানা বা সুন্দর না। তো প্লে লিস্ট তৈরি করার পর এখানে জাস্ট ক্রিয়েট বাটনে প্রেস করলে প্লে লিস্ট হয়ে যাবে। এখন এই যে প্লে লিস্ট হয়ে গেলো, এবার হচ্ছে আপনাদের ভিডিওগুলোকে এই প্লে লিস্টে আনতে হবে, কন্টেন্টে চলে যাবেন, এই এখানে কন্টেন্ট, কন্টেন্টে চলে গেলে এই ভিডিওগুলো পাবেন। কেউ একজন দরজায় নক করতেছে, ওনাকে আমি দরজাটা খুলে দিই। ত
তো এই যে কন্টেন্টে গেলাম আমরা, কন্টেন্টে যাওয়ার পরে হচ্ছে এই হচ্ছে আমার ভিডিও, এই ভিডিওগুলো আমি আপলোড করছি, সব ভিডিওগুলোই পাবলিক। পাবলিক না থাকলে কিন্তু আপনি সেটিংস চেঞ্জ করতে পারবেন না। এবং আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা ভিডিও মিনিমাম একবার ভিউ হইতে হবে। আমি ভিডিও দুইটা দুইবার ভিউ করি, ভিউ না করলে হচ্ছে এই ভিডিওগুলো আমি অ্যাড করতে পারবো না। আমি একই ভিডিও দুইবার আপলোড করছি, উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে জাস্ট দেখানো। এইটা হচ্ছে আমি যে এলাকায় বসবাস করি, বান্দরবন জেলার আলীকদম থানার মারাইনতং নামে পাহাড়। এই পাহাড়ে উঠলে পুরো বাংলাদেশের সবচেয়ে উপরে এবং পুরো বাংলাদেশ। এই নদীটা দেখতেছেন একটি ছোট, এটা বিশাল বড় নদী। যাই হোক, আমরা হচ্ছে মূলত ভিডিওটা দেখলাম, আমরা হচ্ছে ভিডিওটা দেখলাম যে ভিডিওটা প্লে করতে না হলে কাজ করতে পারবো না। এখন এই ভিডিও যেহেতু দুইবার আমরা দেখছি, ভিডিওগুলো এখন আমরা পাবো। আমরা একটু রিলোড করে দেখি যে ভিডিও ওয়ান ভিউ কাউন্ট হয়েছে কিনা। কাউন্ট না হলেও সমস্যা নাই, আশা করা যায় কাউন্ট না হলেও আমরা দেখতে পাবো। আচ্ছা, ওয়ান ভিউ কাউন্ট হয়েছে, এটা কাউন্ট হয় নাই, তার মানে এটা আবার দেখতে হবে। এখন হচ্ছে এই ভিডিওটা আমরা এখান থেকে এই যে পেন আইকন আছে, এই পেন আইকনে প্রেস করে এডিটে যাব। এডিটে গিয়ে এখন আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আপনাকে এই যে এখান থেকে এই যে প্লেলিস্ট, আচ্ছা আপনারা হয়তো মনোযোগ দেন নাই, এডিটে গিয়ে নিচের দিকে গেলে এই যে এখানে প্লেলিস্ট, এই প্লেলিস্টে গিয়ে এই টেস্ট প্লেলিস্টটা আপনাকে দিয়ে ডান বাটনে প্রেস করতে হবে। তারপর হচ্ছে এদিক থেকে আপনাকে সেভ করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন, যা কিছু করতে পারবেন। এরপর হচ্ছে এইখানে আপনাকে সেভ দিলে এটা সেভ হয়ে গেল। এরপরে আরেকটা, যেটা আরেকটায় আমরা যাই, এটা আমরা এখান থেকে এডিটে যাই। এডিটে গিয়ে ঠিক একইভাবে ওই প্লেলিস্টে এটাকে আমরা অ্যাড করে দিই, অর্থাৎ একটা প্লেলিস্টে আমরা অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে এটাকে সেভ করে ফেললাম। এটা হচ্ছে চ্যানেলের সেটিংস দেখাচ্ছি, কাস্টমাইজেশন যেটা বলে। এখন যদি আমরা আমাদের চ্যানেলে যাই, এই যে এইখানে প্রেস করে যদি এখন আমরা চ্যানেলে যাই, তাহলে আশা করা যায় একটু ভিন্ন রকম কিছু দেখতে পাবো। কি দেখতে পাবো? ভিন্ন রকম কিছুই দেখতে পাবো না। এই যে যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো আগেও যেমন আসছিলো এখনও ঠিক একইভাবেই আসছে, কিন্তু যদি আমরা এখান থেকে কাস্টমাইজেশনে আবার যাই তখন একটু ভিন্ন দেখতে পাবো। আচ্ছা, আমরা চ্যানেল কাস্টমাইজেশনে আসার পরে এইখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি, নিচের দিকে আসার পরে এই যে শর্ট ভিডিও দেখছিলাম এবং এরপরে আপলোডস ভিডিও দেখছিলাম, এবং এখানে অ্যাড সেকশন দেখতে পাচ্ছি। কি অ্যাড সেকশন? যদি আপনি অ্যাড সেকশনে প্রেস করেন তাহলে আপনি এখান থেকে অপশন পাবেন পপুলার আপলোডস, প্লেলিস্ট কই, প্লেলিস্ট কই, প্লেলিস্ট, এই যে এখানে সিঙ্গেল প্লেলিস্ট, এটা ড্রপ ডাউন করলে, মাউস স্ক্রল করলে নিচের দিকে যেয়ে দেখতে পাবেন সিঙ্গেল প্লেলিস্ট। সিঙ্গেল প্লেলিস্টে যাওয়ার পরে এই যে লিস্ট টেস্ট, এরকম নামে একটা টেস্ট আমরা করছিলাম, বাকি কিছু আমাদের ছিল না। ঠিক একইভাবে আপনি এরকম দশটা প্লেলিস্ট থাকলে দশটা প্লেলিস্ট এভাবে এখানে ইনক্লুড করে নিতে পারবেন বা যোগ করতে পারবেন। আমার যেমন অনেকগুলো প্লেলিস্ট আপনাদেরকে যেটা দেখাইছিলাম, আচ্ছা আমার চ্যানেলটা কেটে দিয়েছি, অনেকগুলো প্লেলিস্ট আমি ওখানে সেট করেছি। ঠিক একইভাবে এখানে আপনি এরকম প্লেলিস্ট সেট করবেন, প্লেলিস্ট সেট করলেই আপনার ওই যে সৌন্দর্য, ওই সৌন্দর্যটা চলে আসবে। এরপর হচ্ছে এখান থেকে আপনি পাবলিশ বাটনে প্রেস করবেন। তো এখন এখানে মোটামুটি যে পর্যন্ত আমরা গেলাম, এখন যদি আমরা এখানে প্রেস করি তাহলে কি দেখব? আমরা আমাদের চ্যানেলে গেলে দেখি আমরা কি দেখতে পাই। এখন দেখুন, এই যাই টেস্ট লিস্ট, টেস্ট লিস্ট, এই বিষয়গুলো কিন্তু চলে আসছে। এই বিষয়, এই ভিডিওটা প্লে হয়ে যাচ্ছে বারবার, এই বিষয়গুলো কিন্তু চলে আসছে। ঠিক এরকম আপনার এখানে দশটা ভিডিও থাকলে বা পাঁচটা ভিডিও থাকলে এই পুরো পেজটা জুড়ে ধরো যায় না করে কে, তো পাঁচটা ভিডিও থাকলে আপনার এখানে পুরো এরিয়া বা সম্পূর্ণ এরিয়া জুড়ে আসতো, তখন হচ্ছে আউটলুকটা সুন্দর হতো। এখানে শুধু আউটলুক সুন্দর না, এখানে আরও বেশ কিছু ব্যাপার আছে। চিন্তা করুন আপনারা, এখানে একটু সার্চ করুন যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়াল বাংলা। আচ্ছা, এই যে থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়াল বাংলা, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়াল বাংলা লেখার পরে দেখবেন যে আচ্ছা আমার ভিডিও প্রথমে চলে আসছে। ও বাবা, আমি তো সুপার হিট হয়ে গেছি এসিও করে। যাই হোক, এই যে এখানে প্রথমে আসছে কি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট বাংলা, এবং এখানে আঠাশটা ভিডিও আছে। একটু দেখুন সবাই, 28, মাউস দিলে আর দেখা যায় না, এখানে আঠাশটা ভিডিও আছে। যখন এইখানে যদি কেউ ক্লিক করে, এই যে ভদ্রলোকের, এই যে ভদ্রলোকের আঠাশটা ভিডিও, কেউ যদি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট ভালো করে শিখতে চায় এবং এই ভদ্রলোকের ভিডিওর মান যদি ভালো হয়, কাজ যদি ভালো করে শেখানো হয়, তাহলে কিন্তু মিনিমাম ওই লোক স্টেপ বাই স্টেপ একদিন দুই দিন তিন দিন যাই লাগুক এই আঠাশটা ভিডিও এসে দেখবে। এই জন্য হচ্ছে এই প্লেলিস্ট তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। কোনো প্লেলিস্ট যদি আপনার এরকম সার্চ করে প্রথম দিকে আসে এবং কোনো ভিজিটরকে যদি প্লেলিস্ট ধরে ধরে দিতে পারেন, তাহলে ওই ভিজিটর ধরে নেন আপনার এক ভিজিটরই বা এক ভিওরসি আপনার ভিডিওতে কয়েকশো ঘন্টা ওয়াচ টাইম এনে দেবে ইনশাল্লাহ। চা ঠান্ডা হয়ে গেছে রে, খাইতে মনে হয়।
আচ্ছা, এ পর্যন্ত গেল হচ্ছে আমাদের মোটামুটি চ্যানেল কাস্টমাইজেশন। এবার হচ্ছে আমাদের সেটিংসের কিছু কাজ আছে। তো কাস্টমাইজেশন আমরা যে পর্যন্ত দেখছি এই পর্যন্ত আশা করা যায়। আপনি এখন এখানে থেকে ভিউ করলে, আমরা দুইটা ভিডিও দিছি, তো এখানে অনেক ভিডিও যদি থাকতো, চার পাঁচটা ভিডিও থাকতো, তাহলে দেখুন এখানে ব্যানার আসছে, এখানে লোগো আসছে, এবং এখানে মোটামুটি এগুলো আসছে। অ্যাবাউটেও আমরা কিছু চেঞ্জ করছিলাম, হালকা পাতলা এই যে অ্যাবাউটে চেঞ্জ হয়েছে। ডিসকাশন, চ্যানেল, প্লেলিস্ট, এই যে চ্যানেলটাও পাবেন হচ্ছে অ্যাসোসিয়েট চ্যানেল নামে একটা অপশন আছে। আপনি এই কাস্টমাইজেশনের মধ্যে গেলে এইখানে অ্যাসোসিয়েট চ্যানেল যোগ করতে পারবেন। এই যে এখানে যদি আপনি অ্যাসোসিয়েট চ্যানেল যোগ করতে চান, মাই চ্যানেল বা ফিচার চ্যানেল, এই যে ফিচার চ্যানেল যোগ করতে চান, তখন এখানে আপনি 10টা চ্যানেল যোগ করে দিতে পারবেন। তখন এই চ্যানেলগুলো চলে আসবে, এখানে এখানে চ্যানেলগুলো আসবে। কিন্তু এই চ্যানেলগুলো আসার একটা অসুবিধাও আছে। অসুবিধাটা কি, আমার ইউটিউব চ্যানেল ছিল হচ্ছে যে নামে এখন আছে, ইউটিউব সব সলিউশন, এই নামেই 5000+ সাবস্ক্রাইবার ছিল এবং বেশ মোটামুটি আর্নিং ছিল, সব ভিডিওই বেশ এসইওতে র্যাঙ্কিং ছিল। এখানে বেশ কয়েকজন আছে, তারা হয়তো দেখছেও আমার আগের ভিডিও। তো ওই চ্যানেলটা আমার ডিলিট হয়ে গেছে বা টার্মিনেট করে দিয়েছে গুগল। কেন টার্মিনেট করছে, এই যে অ্যাসোসিয়েট চ্যানেল হিসেবে এই জায়গা আমি আমার এই সবগুলো চ্যানেলের লিস্ট রাখছিলাম, এবং এর মধ্যে একটা চ্যানেল, এই যে অ্যাডমিশন লার্নিং নামে একটা চ্যানেল ছিল, ওই চ্যানেলটা হচ্ছে আমি বিক্রি করে দিয়েছিলাম একজনকে। মোটামুটি ইউটিউব নিয়ে যারা কাজ করে ওই ব্যক্তিকে সবাই চিনবে। বিক্রি করার পরে উনি নিয়ে হচ্ছে এটা নিয়ে কাজ করছে, হচ্ছে আপনার ভিডিও সিরিজ আপলোড করছে আমেরিকান, যেটা টক শো সিরিজ, নাটক সিরিজ, এরকম সিরিজ আপলোড করছে। তো ওই শো আপলোড করছে, ওই শো আপলোড করার পরে ওইটা হচ্ছে চ্যানেলটা টার্মিনেট করে দিছে। এবং ওই চ্যানেলের সাথে রিলেটেড যে কয়টা চ্যানেল ছিল, আমার আরও দুইটা মনিটাইজ চ্যানেল ছিল, সেই দুইটাও ডিলিট হয়ে গেছে। অর্থাৎ আমার মোটামুটি তিনটে মনিটাইজ চ্যানেল ছিল, সবগুলোই চলে গেছে। এই জন্য আমার ইউটিউব সফট সলিউশন এখন আবার জিরো থেকে শুরু হয়েছে। যা হোক, যা গেছে তা তো গেছেই, এটা নিয়ে আর টেনশন করার কিছু নাই। এটা নিয়ে আমি তাকে কিছুই বলিনি, আমি শুধু বলছি ভাই আপনি এই কাজটা করছেন, আমার তো অনেক লস হয়ে গেছে। সে বলছে যে আমি তো কিনে নিছি আপনার কাছ থেকে, আমি আর কিছু বলি নাই, ইটস ওকে, ডান, আপনি তো কিনেই নিছেন, আপনাকে আর কি বলবো। তো এটা ছিল হচ্ছে এই এই জিনিসটা দেওয়া, এই জিনিসটা আপনারা দিলে সুবিধা অসুবিধা যেটা বোঝাইতেছিলাম, যে আমি দিয়ে কী অসুবিধা ভোগ করছি, আর সুবিধাটা কী, সুবিধাটা হচ্ছে ওই চ্যানেলে আপনার ভিজিটর যাবে। আর কমিউনিটি যেটা ব্যাপারটা, কমিউনিটি ব্যাপারটা আবার আমরা দেখি, কমিউনিটি যেটা ব্যাপারটা ওইটা হচ্ছে ডিসকাশন যেটা ব্যাপারটা, ওইটা হচ্ছে আপনি 1000 সাবস্ক্রাইবার পেলে, এই যে ট্যাবটা, এটা হচ্ছে আপনি যখন 1000 সাবস্ক্রাইবার পাবেন, না এটা হচ্ছে ডিসকাশন, এটা হচ্ছে কমেন্ট টমেন্ট ইত্যাদি দেখা যাবে, কী দেখা যায় আমার তো মনে নাই, সব কিছু আসলে মুখস্থ মনে থাকে না, কাজ করার সময় দেখা গেলো মনে আছে পরে ভুলে গেছি। তো এই হচ্ছে গেলো মোটামুটি সেটিংস। এখন আমরা এইখানে যাই, নিচের দিকে একটা জিনিস পাবো, সেটিংস পাবো কোথায়, এই যে এখানে আপনারা সবাই ড্যাশবোর্ডে যাবেন, এই যে এখানে ড্যাশবোর্ডে গেলে চ্যানেলের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে গেলে নিচের দিকে এইখানে সেটিংস পাবেন। এই সেটিংসের মধ্যে কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আপনাকে সেট করতে হবে। তো এখানে প্রথমে আছে জেনারেল, জেনারেলের মধ্যে আছে ইউএস ডলার। আপনি কি ইউএস ডলারে পেমেন্ট নেবেন না টাকায় পেমেন্ট নেবেন, এখন কিন্তু টাকায় পেমেন্ট নেওয়া যায়, আগে কিন্তু এটা ছিল না, বাংলাদেশি টাকায় আপনি পেমেন্ট নিতে পারবেন। এটা হচ্ছে বেশ অল্প কিছুদিন আগে, বেশি কিছুদিন আগে না, কয়েক মাস আগেই হচ্ছে গুগল ইউটিউব বাংলাদেশকে তাদের ভ্যালিড কান্ট্রি এবং লিস্টেড কান্ট্রি হিসেবে অ্যাপ্রুভাল দিয়েছে। তো এখানে হচ্ছে আপনি টাকা দিতে পারেন, ইউএস ডলার দিতে পারেন, যা দিতে পারেন, তবে ইউএস ডলার এবং টাকা ছাড়া অন্য কিছু দিয়েন না, অন্য কিছু দিলে সমস্যা হবে। কেন সমস্যা হবে, যখন আপনি বলিভিয়ান ডলার দিবেন তখন হচ্ছে ওই ডলার থেকে আপনার ইউএস ডলারে কনভার্ট হবে, ইউএস ডলার থেকে টাকায় কনভার্ট হবে, এরকম কনভার্ট হইতে হইতে অনেক কনভার্সন চার্জ কেটে যাবে। হয়তো আপনি ইউএস ডলার দিবেন, না হয় আপনি বিডিটি দিবেন, যে কোনো একটা দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশে ইউটিউবের এখন ভ্যালিড পারমিশন আছে, সেহেতু আমি বিডিটি বা বাংলাদেশি টাকায় অ্যালাউ করি, বা এটাই দিতে বলবো আপনাদেরকে এ পর্যন্ত দিয়ে। আচ্ছা, সেভ দিয়ে ফেলাইলাম, যাই হোক অনেক কিছু একসাথে দিতে পারতাম। তো এটা হচ্ছে এই অপশন। এরপর হচ্ছে চ্যানেল, চ্যানেলের মধ্যে আপনি কী কী পাবেন, এই দেখুন এখানে কান্ট্রি পাবেন, আপনার চ্যানেলে যে বাংলাদেশ কান্ট্রি, এই বাংলাদেশ কান্ট্রি দিলে আগে হচ্ছে একটা সময় এই বাংলাদেশ কান্ট্রি দিলে মনিটাইজেশন হতো না। আমার তিনটা চ্যানেল মনিটাইজেশন ছিল, তিনটার মনিটাইজেশনই নেওয়া ছিল আমেরিকা কান্ট্রি দিয়ে। তো এরকম আমেরিকা কান্ট্রি, ইন্ডিয়া কান্ট্রি, এক একজন এক এক কান্ট্রি দিয়ে দিত, কারণ এটা হচ্ছে যেহেতু বাংলাদেশ দিয়ে হবে না, সেহেতু বিকল্প পথ অবলম্বন করতেই হবে, করার কিছু নাই। তো এরপরে নিচের অপশন হচ্ছে কিওয়ার্ডস। আচ্ছা, কিওয়ার্ডসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি টাইপের ভিডিও বানাবেন, আপনি যদি ফানি ভিডিও বানান তাহলে প্রথম কিওয়ার্ডটা হবে ফানি ক্লিপস। আপনি যদি নিউজ ভিডিও বানান তাহলে প্রথম কিওয়ার্ডটা হবে নিউজ ক্লিপস, বা এরকম কিছু একটা আপনি যাই দেন না কেন, এটা আপনি কিওয়ার্ড রিসার্চ করে দেখবেন যে প্রথম কী দেওয়া উচিত। তো আপনি যে টপিক্সের উপর ভিডিও বানাবেন, আপনার মূল যে নিশ বা টপিক্স, এই টপিক্সের উপরে এখানে ছোটো ছোটো চার পাঁচটা
কিওয়ার্ড আপনি ইনপুট দিবেন, এই কিওয়ার্ডগুলো আপনি কোথা থেকে পাবেন, এইখান থেকে। আপনি চিন্তা করি যে ফানি ক্লিপস, ফানি লিখলে কি আসে দেখুন, ফানি লিখলে কিন্তু ফানি ভিডিও আসে, তার মানে অবশ্যই আমাকে ফানি ক্লিপস দেওয়া যাবে না, আমাকে এখানে ফানি ভিডিও দিতে হবে। অর্থাৎ এইখানে আমাকে যা ইয়ে করে সাজেস্ট করে সেই জিনিসটা দিতে হবে, এটাকে বলে সাজেস্টেড সার্চ। এই সাজেস্টেড সার্চ থেকে আপনি এইখান থেকে এই সমস্ত কিওয়ার্ড আপনি এখানে একটা একটা করে ইনপুট দিতে পারেন এবং ইনপুট দিবেন। এখানে সর্বোচ্চ 500 ক্যারেক্টার পর্যন্ত ব্যবহার করা যাবে, তবে অনেকেই এখানে ব্যবহার করেই না, অনেকে জানেই না, আবার অনেকে করে দুটো পাঁচটা, আবার অনেকে জানেই না জায়গা কী দিতে হয়, দেয়ই নাই, তারপরেও দেখবেন যে তাদের চ্যানেলে লাখ লাখ ভিউ। যেমন যারা রোস্ট ভিডিও বানায়, রিসেন্টলি যেমন বাংলাদেশের একজন নায়িকা পরিমণি, সে বিভিন্ন একটা ঘটনা ঘটাই দিল এবং এই নিয়ে বিশাল রোস্ট হলো। মানে পরিমণি যে দুর্ঘটনা ঘটালে, এই দুর্ঘটনার ফলে হিউজ ইউটিউবাররা হিউজ টাকা ইনকাম করে নিচ্ছে, ওই ঘটনা দিয়ে রোস্ট করে তারা লক্ষ লক্ষ ভিউয়ার্স পেয়ে গেছে। অনেক ইউটিউবাররা আছে যা ওই টাইপের, তারা শুধু ওই পর্যন্তই জানে, কিন্তু এই সমস্ত সেটিংস করার দরকার এগুলোও জানে না। যাই হোক, সবাই জানে না আমি তা বলতেছি না, অনেকেই জানে না। আপনি দেখবেন যে এখানে নাই, এগুলো দেখার আবার টুলস আছে, টুলস দিয়ে আপনি দেখতে পাবেন। তো কী টুলস দিয়ে দেখতে হবে না, এই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে স্টেপ বাই স্টেপ দেখব। তো এখান থেকে দিয়ে আপনি এটাকে সেভ দিতে পারেন, অথবা আপনি পরবর্তীতে এটাকে নতুন করে আবার দিতে পারেন, যেভাবেই খুশি আপনি এভাবে এই বিষয়গুলো দিবেন। এরপর হচ্ছে এই যে এখানে বলছিলাম যে অ্যাডভান্স সেটিংস, অ্যাডভান্স সেটিংসে বলছে যে আপনার কী আছে এই বিষয়টা কি প্রত্যেকবার জিজ্ঞেস করবে, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও। এভরি ভিডিওতে জিজ্ঞেস করবে যে আপনার এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য কি না। অবশ্যই এখানে বাচ্চাদের জন্য যদি না হয় তাহলে আপনি নো দিয়ে দিবেন, আর যদি বাচ্চাদের জন্য আপনার ভিডিও হয় তারপরেও যদি নো দেন তাহলে যে ইউটিউব যে কোনো সময় আপনাকে সাসপেন্ড, টার্মিনেট, ডিলিট করার সুযোগ বা তাদের কাছে ক্ষমতা থাকে। সুতরাং আপনি ইউটিউবে প্রথম ভিডিওতে আমি বলছি যে ইউটিউবে কোনো কিছুই অবৈধ করা যাবে না এবং কোনো কিছুই বলা যাবে না যেটা আমি করি নাই। এখন বলবেন যে ওই যে আপনি যার কথা বললেন, তারা তো আসলে কপিরাইট কন্টেন্ট নিয়ে অনেক টাকা ইনকাম করতেছে, এরা তো যে লেভেলে গেছে ওই লেভেলে যাওয়ার কারণে ইনকাম করতে পারতেছে, আর এরা হচ্ছে এটা নিয়েই কাজ করে, এদের আর কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছু নাই। কিন্তু আপনারা ম্যাক্সিমামই দেখা যাচ্ছে এখানে অনেকেই চাকরি করেন, অনেকেই ব্যবসা করেন, এর ফাঁকে হচ্ছে এই কাজগুলো করবেন, ইউটিউবিং করবেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এটা নো দিয়ে রাখবেন। এরপরে হচ্ছে নেক্সট অপশন, এইখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ডিফল্ট ফিচার্স আর একটা হচ্ছে ফিচার্স দ্যাট রিকোয়ার ফোন ভেরিফিকেশন। এই ফোন ভেরিফিকেশন আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে, না করলে কি সমস্যা হবে, 15 মিনিটসের উপরে ভিডিও আপলোড করতে দিবে না এবং থাম্বনেইল আপলোড করতে দিবে না এবং লাইভ স্ট্রিমিং করতে দিবে না। তো এটা আমি আপলোড ভেরিফাই করব না, ভেরিফাই করতে আপনারা সবাই মোটামুটি পারেন বা জানেন, এখানে ভেরিফাই করার এই জায়গা প্রেস করলেই একটা ফোন নাম্বার চাবে এবং সেই ফোন নাম্বারে, এই যে এখানে একটা ফোন নাম্বার চাবে, ফোন নাম্বারে একটা কোড দিবে, সেই কোডটা দিয়ে এখানে আপনি গেট কোড দিলে কোড আসবে এবং এই কোডটা দিয়ে আপনি এখান থেকে ভেরিফাই করতে পারেন। এটা অত্যন্তই সহজ কাজ, এটা আসলে আপনাকে শেখানোর বা দেখানোর কিছু নাই, কারণ আমি এইটা তো আমি ডেমো চ্যানেল বানাচ্ছি, এই জন্য এটা আমি ভেরিফাই করবো না। তো এই পর্যন্ত দিয়ে আমি এটাকে এখান থেকে সেভ দিলাম। এরপরে আরও কিছু সেটিংস আছে, যে সেটিংসগুলো হচ্ছে অনেকটাই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আপনার দেখেন আপলোড ডিফল্ট। আচ্ছা, আপনারা চিন্তা করতে পারেন যে আপনি প্রত্যেকটা ভিডিওর শেষে আপনার চ্যানেলের নাম দিয়ে দিবেন, অনেকে দেখবেন যে এই কাজটা করে প্রত্যেকটা ভিডিওর শেষেই তার চ্যানেলের নাম আছে। তো এই আপলোড ডিফল্ট থেকে যদি এটা বারবার আসতেছে কেন, এই আপলোড ডিফল্ট থেকে যদি আপনি এই জিনিসটা দিয়ে রাখেন এরকম, তাহলে যে জিনিসটা হবে প্রত্যেকবারই আপনার এই জিনিসটা অটোমেটিক থেকে যাবে। কিন্তু প্রবলেম আছে, আপনার ভিডিওর যে ফাইলের নাম, ওই ফাইলের নাম হবে না, শুধু এইটাই হবে, প্রত্যেকটা এই একই জিনিস হবে। সেই ক্ষেত্রে এখানে টাইটেল আপনি ব্ল্যাঙ্ক রাখতে পারেন, ব্ল্যাঙ্ক রাখাই ভালো। তবে ডেসক্রিপশন আপনি কিছু ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন, যেমন কী ডেসক্রিপশন দিবেন, আমরা এইখানে বিষয়টা আর একটা বিষয় দেখি, যেমন ইউটিউব স্ল্যাশ, আচ্ছা এটা আমাকে বারবার লিখতে হবে, কারণ হচ্ছে যে এটা হচ্ছে প্রাইভেট ব্রাউজার, প্রাইভেট ব্রাউজারে আসলে আমাকে মনে রাখে না, প্রাইভেট ব্রাউজারের কাজ হচ্ছে কিছু মনে রাখবে না, সব ভুলে যাবে, এটাকে মিউট করে দিই। এখানে দেখুন, যে কোনো একটা ভিডিওতে যদি যান আপনি, যে কোনো একটা ভিডিওতে, এই ভিডিওটাই যদি যান আপনি, ভিডিওটাই গেলে বেসিক একটা বিষয় দেখবেন যে এখানে কিছু ডেসক্রিপশন কমন আছে। এই দেখুন, এই যে এখান থেকে এই পর্যন্ত এই ডেসক্রিপশনটা কমন, এই ডেসক্রিপশনটা আমার সব ভিডিওতেই দেখতে পাবেন, এর আগেরগুলো হচ্ছে লেখা, এগুলো হচ্ছে লেখা, কিন্তু এই যে বেসিক ডেসক্রিপশন এটা হচ্ছে কমন। তো এরকম একটা ডেসক্রিপশন আপনি, কমন ডেসক্রিপশন যেটা প্রত্যেকটা ভিডিওতে দিবেন, এখানে কী লেখা আছে যে এই ভিডিওটা, এই কোম্পানির এই ভিডিওটা কেউ কপি করতে পারবে না, এরপরে এখানে বেশ কিছু লিঙ্ক দেওয়া আছে, এই বিষয়গুলো হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে দিতে চান, সেই ক্ষেত্রে এই বিষয়টা আপনি এখান থেকে দিতে পারেন। এবং ভিডিও নর্মালি কী অবস্থায় আপলোড হবে এখানে আপনি প্রাইভেট করে দিবেন,
কারণ হচ্ছে প্রাইভেট করে দিবেন, কারণ হচ্ছে অনেক সময় দেখা গেলো আপনি ভিডিও আপলোড দিচ্ছেন বাট থাম্বনেইল তৈরি করা হয় নাই বা থাম্বনেইল আপনি আপলোড দেন নাই, তখন হচ্ছে ওই ভিডিও থেকে অটোমেটিক একটা থাম্বনেইল জেনারেট করে কাস্টমার ভিউয়ার্সের কাছে চলে যাবে। এই জন্য আপনি প্রাইভেট দিয়ে রাখবেন, যখন খুশি মন চায় তখন আপনি এটাকে পাবলিশ করবেন। এরপর হচ্ছে ট্যাগ। এখন ট্যাগ হচ্ছে ডিফল্ট কিছু ট্যাগ থাকতে পারে, প্রত্যেকটা ভিডিওতে আপনি কমন কিছু ট্যাগ ব্যবহার করতেই পারেন এবং করবেন। সেটা হচ্ছে চ্যানেলের নাম ব্যবহার করবেন, প্রত্যেকটা ভিডিওর মধ্যেই চ্যানেলের নাম ব্যবহার করবেন, একটা ভিডিওতেও এই কাজটা মিস করবেন না, প্রত্যেকটা ভিডিওতেই চ্যানেলের নাম ব্যবহার করবেন। চ্যানেলের নাম ব্যবহার করলে সুবিধা কি, যে আপনার এই চ্যানেলের নামটা দ্রুত সার্চে ভালো অবস্থানে চলে আসবে। তো এই সেটিংস এই পর্যন্তই, এরপর আমরা এটাকে চলে যাবে না, এটা চলে যাবে না, এরপর আমরা পারমিশনে যাই। পারমিশনে যেটা ব্যাপারটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট যখন করতে হয় তখন হচ্ছে একাধিক ব্যক্তি এই অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারে, এই বিষয়টা বলছিলাম, সেটা হচ্ছে পারমিশন। এরপর হচ্ছে কমিউনিটি, কমিউনিটি ব্যাপারটা হচ্ছে এখানে কিছু মডারেটর আপনি যোগ করে দিতে পারেন, এখানে কিছু ইউজার যোগ করতে পারেন, এখানে কিছু ইউজারকে হাইড করতে পারেন, এখানে ইউজারকে ব্লক করতে পারেন, অথবা এখানে ব্লক রুলস লিঙ্ক দিতে পারেন যে এই সমস্ত লোকজন আমার চ্যানেলে আসতে পারবে না। এভাবে এখান থেকে কমিউনিটি সেট করতে পারেন। এরপর ডিফল্ট ব্যাপারটা আছে, এখানে যা যা আছে এইগুলো আপনি সরাসরি এইরকমই রাখবেন, কোনো কিছু চেঞ্জ করবেন না, কারণ এগুলো হচ্ছে ইউটিউবের ডিফল্ট ব্যাপার। আর যদি আপনার খুবই মনে হয় যে এখান থেকে আমি এইরকম দিব না, এখান থেকে শুধু আমি এই হোল্ড কমেন্ট যেগুলো আছে ওইগুলো দেখবো, এটা আপনার পছন্দের ব্যাপার, আপনি চেঞ্জ করতেই পারেন। এরপর আছে অ্যাগ্রিমেন্টস। অ্যাগ্রিমেন্টসের হচ্ছে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে গুগলের সাথে যে আপনার এগ্রিমেন্ট, ওই এগ্রিমেন্ট, ওইটা আসলে চেঞ্জ করার কিছু নাই। তো এরপর আমরা এ পর্যন্ত সেভ দিলাম। তো আশা করা যায় আমাদের ইউটিউব চ্যানেলের যে সেটিংস এবং চ্যানেল ক্রিয়েট করা, ব্র্যান্ড অ্যাকাউন্ট আমরা একটু রিভিউ দেই কী কী কাজ করলাম, যদি একটু রিভিউ দিই তাহলে বিষয়টা একেবারেই সহজ হয়ে যাবে। আমরা প্রথমে হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করলাম, ব্র্যান্ড অ্যাকাউন্টের লোগো তৈরি করলাম, তারপর হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্টের আমরা ব্যানার ইমেজ দিলাম, যেটা হচ্ছে প্রথমে উপরে দিক থাকে এই যে এটা ব্যানার ইমেজ দিলাম। এরপর হচ্ছে এটা সবই আমার ডেমো ইমেজ দিয়েছি, আপনারা এই ইমেজ তৈরি করে তারপরে দেবেন। এরপর হচ্ছে প্লে লিস্ট তৈরি করলাম, ভিডিও আপলোড করলাম, প্লে লিস্ট সাজাইলাম। এরপরে কী কাজ করলাম, সেটিংসের যে ব্যাপার স্যাপার আছে, গুরুত্বপূর্ণ কিছু সেটিংস, সেই সেটিংসগুলো আমরা করে ফেললাম। এখন হচ্ছে মোটামুটি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও কন্টিনিউ আপলোড করা শুরু করলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো আমি প্রথম ভিডিওতেও যে বিষয়টা বলছি সেই বিষয়টা এই ভিডিওতেও বলবো, নেক্সট প্রত্যেকটা ভিডিওতেই মনে পড়লেই বলবো যে কখনোই সাবস্ক্রাইবার কিনবেন না, ওয়াচ টাইম কিনবেন না। ইউটিউবে প্রচুর পরিমাণ, দুঃখিত, ফেসবুকে প্রচুর পরিমাণ পোস্ট হয়, একদিনে চ্যানেল মনিটাইজেশন করে দেবো, দুই দিনে চ্যানেল মনিটাইজেশন করে দেবো, এত সাবস্ক্রাইবার দেবো, এত ওয়াচ টাইম দেবো। যদি আপনি ওই সমস্ত ধান্দাবাজের ধান্দায় পড়েন তাহলে ইউটিউবিং আর আপনি উঠতে পারবেন না, মিনিমাম ওই চ্যানেলটা নিয়ে আর উঠতে পারবেন না, এটা কোনোভাবেই সম্ভব না। সুতরাং এই বিষয়গুলো থেকে দূরে থাকবেন। আর হচ্ছে ইউটিউবে যদি আপনি থাকতে চান লং টাইম, তাহলে হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই ফেয়ার কাজ করবেন, 100% নিজের ভিডিও হইতে হবে। এখন বলবেন যে আপনি বলতেছেন 100% নিজের ভিডিও হইতে হবে, এই যে এই ভদ্রলোক তো 100% নিজের ভিডিও দিয়ে কাজ করতেছে না, কি কেন কীভাবে, অথবা কালো পিঁপড়া, এর একাধিক চ্যানেল আছে, এদের মোট আদ্যপন্ত কালো পিঁপড়া, কী কেন কী কীভাবে, অনেকগুলো চ্যানেল হিউজ টাকা উপার্জন করে, এরা কত টাকা উপার্জন করে এরা ছাড়া বাইরের কেউ হয়তো জানেই না। তো এরা কিন্তু মাল্টিপল অন্যদের ভিডিও নিয়ে কাজ করে। এইখানে ব্যাপার আছে, এই ভিডিও সব কিন্তু ফ্রি না, এই ভিডিও কিন্তু অনেকটা কেনা ভিডিও, এই সমস্ত ফুটেজ কিন্তু কিনতে পাওয়া যায়। সুতরাং আপনি যদি চিন্তা করেন যে পরে ভিডিও নিয়ে কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনি ভিডিও কিনে কাজ করতে হবে, ফ্রি ভিডিও নিয়ে কাজ করবেন এরকম চিন্তাভাবনা করবেন না, এবং অন্যের ভিডিও মডিফিকেশন করে চেঞ্জ করে আপলোড করবেন, সেখান থেকে ইনকাম করবেন, ভিডিওর টেম্পো চেঞ্জ করবেন, স্পিড চেঞ্জ করবেন, এই ধরনের চিন্তাভাবনা আপনি তখনই করতে পারবেন যখন আপনি অনেক এক্সপার্ট হয়ে যাবেন। এখন এই হচ্ছে বিষয়টা যে নিজের ভিডিও আপলোড দিবেন, কোনোভাবেই আপনি অন্যের ভিডিও নিয়ে কাজ করার চেষ্টা করবেন না, অন্যের ভিডিও নিয়ে কাজ করবেন না। আচ্ছা, আপনারা কি কেউ আমার এই ভিডিও রেকর্ড করে রাখেন, একটু আনমিউট করে বলবেন, যদি কেউ ভিডিও রেকর্ড করে রাখেন সে একটু আনমিউট করে বলেন, যদি কেউ ভিডিও রেকর্ড করে রাখেন সে আনমিউট করে বলেন, আর যদি রেকর্ড না করে রাখেন তাহলে কারো বলা লাগবে না। আচ্ছা, তার মানে হচ্ছে কেউ ভিডিও রেকর্ড করে রাখতেছেন না বা রাখেন না, সমস্যা নাই। তো এখন এ পর্যন্ত হচ্ছে, হ্যাঁ এ পর্যন্ত শেষ, কোশ্চেন করেন, আচ্ছা সমস্যা নাই, এস আই স্যার এডুকেটর আপনি কোশ্চেন করেন, বাকিরা একটু সাইলেন্ট থাকেন। ভাইয়া আমার কোশ্চেনটা হচ্ছে, আমি আমার যে চ্যানেলটা তো আমার একটা জিমেইল দিয়ে তো তৈরি করা, তো আমি ধরেন আমি একটা ভিডিও আপলোড করার পরে আমি এটাকে টেনে দেখতেছি যে এই ভিডিওটা কেমন হয়েছে, সেটা কি আমার এই ইমেল দিয়ে যে চ্যানেলটা খুলেছি সেটা দিয়ে দেখার পরে আমার কি এই ক্ষেত্রে কি চ্যানেলে কোনো প্রবলেম হবে?
আচ্ছা, আপনি মাইক্রোফোন সাইলেন্ট করেন, আমি বলছি। আচ্ছা আচ্ছা, এখানে আপনার প্রবলেম হবে বলতে এই পলিসিটাকে ইউটিউবের যে অ্যালগোরিদম, সরি ইউটিউবের যে টার্মস অ্যান্ড কন্ডিশন, সেই টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী বলে প্লেব্যাকস, লো কোয়ালিটি প্লেব্যাকস। লো কোয়ালিটি প্লেব্যাকস হচ্ছে নিজের ভিডিও যদি কেউ নিজে দেখে, সে পৃথিবীর যত কঠিন পন্থা অবলম্বন করেই দেখুক না কেন, ইউটিউব ওটা ধরতে পারবে এবং ধরবেই। তারপর হচ্ছে ওই ভিডিওটাকে লো কোয়ালিটি প্লেব্যাকস যে পলিসি, ওই পলিসিতে ফেলে দিবে। ফেলে দেওয়ার পরে হচ্ছে আপনার ওই ভিডিও আর র্যাঙ্ক হবে না বা হওয়া সম্ভব না, খুবই রেয়ার। একেবারেই যদি সম্ভব র্যাঙ্ক হয়, ধরে নেবেন যে ওইটা আপনার সৌভাগ্য, মানে সেই কি বলে ওইটাকে কি বাগধারাটা ভুলে গেলাম, ওইরকম একটা ব্যাপার। তো এই কাজটা কখনোই কেউ করবেন না, নিজের ভিডিও নিজে দেখবেন না। আপনার ভিডিও যদি কোনো ভিউ না হয়, ধরে নেন আপনার ভিডিও একজনেও দেখে নাই, আপনার ভিডিও দুনিয়ার কেউই দেখে নাই, তারপরেও আপনি চেক করবেন না যে ভিডিওটা কেমন হয়েছে। চেক করার জন্য আপনি এই ভিডিওটা সবসময় চেক করবেন হচ্ছে কোথায় থেকে, চেক করবেন হচ্ছে আপনি ভিডিও আপলোড করার পর আপনার মোবাইল থেকে। তো ভিডিও আপলোড করার পর আপনার মোবাইল থেকে চেক করবেন, এছাড়া হচ্ছে কখনোই ওইভাবে আপনি চেক করতে যাবেন না। ওইভাবে চেক করলে আপনার ওই ভিডিও লো কোয়ালিটি প্লেব্যাকসে ফেলে দিবে এবং ওই ভিডিও আর র্যাঙ্ক হবে না, এটা ইউটিউবের পলিসি অনুযায়ী বলে থাকে। এখন যদি দু একটা হয়, সেটা আসলে আমার কিছু করার না, ইউটিউবের মালিক আমি না, বা ইউটিউবের আইন আমি সংশোধন করি না। যে আইন ইউটিউবের থেকে দেওয়া আছে এবং আমি যতটুকু জানি ততটুকু বললাম। আচ্ছা, আপনি যেটা বলছেন যে কোন টুলস দিয়ে কিওয়ার্ড জেনারেট করা হয় কিনা, অবশ্যই টুলস আছে। এই ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় দুটি টুলস হচ্ছে ভিড আইকিউ, একটা আছে ভিড আইকিউ আর একটা আছে টিউব বাড্ডি। আপনারা যদি গুগলে বা যে কোনো জায়গায় লেখেন ভিড আইকিউ, ভিআইডি আইকিউ, এই ভিড আইকিউ লিখলে চলে আসবে একটা এক্সটেনশন, সেটা হচ্ছে এই যে দেখেন vidiq.com, এটা হচ্ছে মোস্ট পপুলার একটা এক্সটেনশন। এটা দিয়ে হচ্ছে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। আর একটা হচ্ছে টিউব বাড্ডি, ঠিক একই জিনিস, এই দুটো একই কাজ। এখন আপনি যেটা ব্যবহার করেন সমস্যা নাই, টিউব, এই যে টিউব বাড্ডি চলে আসছে, এই দুটো হচ্ছে এক্সটেনশন। গুগলের গুগল ক্রোমের এক্সটেনশন আছে, মজিলার এক্সটেনশন আছে, অন্যান্য জায়গার এক্সটেনশন আছে, যেগুলো দিয়ে হচ্ছে আপনি আপনার চ্যানেলের কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। আর কিওয়ার্ড রিসার্চ ক্ষেত্রে সবচেয়ে ভালো যেটা হয়, সেটা হচ্ছে আপনি এখান থেকে সাজেস্টেড ভিডিও থেকে নেবেন। যেমন আমি চিন্তা করি এসইও টিউটোরিয়াল, এই দেখেন এসইও টিউটোরিয়াল লেখার সাথে সাথে প্রথমেই কী কী আসছে, এসইও টিউটোরিয়াল ফর বিগিনার্স, এসইও টিউটোরিয়াল ইন বাংলা, তারপর আসছে কি এসইও টিউটোরিয়াল ফর বিগিনার্স ইন হিন্দি। এখন আপনি যদি বাংলা এসইও শিখতে চান, বাই ডিফল্ট আপনি এই জায়গাটা যাবেন, এসইও টিউটোরিয়াল ইন বাংলা, এখানে সার্চ করবেন। সুতরাং আপনি এই সার্চ সাজেস্টেড সার্চ থেকে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, এটাও কিওয়ার্ড রিসার্চের একটা গুরুত্বপূর্ণ টুলস। নেক্সট, আমরা কি এইগুলো কি নিতে পারবো, সবগুলো কি নেওয়া যাবে? না, সবগুলো তো আপনি নিতে পারবেন না, কারণ হচ্ছে এখানে হিন্দি, আপনার তো চ্যানেল হিন্দিতে না, আপনার মিউট অফ করেন, মাইক্রোফোন মিউট করেন, এই চ্যানেলটা তো হিন্দিতে না, আপনার এখানে হিন্দি আছে, এখানে হচ্ছে আপনার নাসিম আছে, তো আপনি তো নাসিম না, এখানে হচ্ছে আপনার ফারহান আছে, আপনি তো ফারহান না। তো যেহেতু আপনার ভিডিওতে যেগুলো যায়, এখান থেকে দেখলে আপনি বুঝতে পারবেন যে কোনগুলো আপনার ভিডিওতে যায়। যেমন 2021 দিতে পারবেন, ফুল কোর্স দিতে পারবেন, বিগিনার্স বাংলা দিতে পারবেন, বাংলা দিতে পারবেন, বিগিনার্স দিতে পারবেন, তারপর হচ্ছে ইংলিশ আপনি দিবেন না, কারণ ইংলিশ তো আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজ না। আরেকটা কোশ্চেন করি, জি দ্রুত বলেন। আচ্ছা ভাই, আমরা যে ভিডিওগুলো বাংলাতে করি, তো বাংলা আর ইংলিশ, হ্যাঁ, যদি ভিডিওটা আমরা বাংলা, যেহেতু বাংলাদেশে, কিন্তু আমি যদি ভিডিওটা ইংলিশে করি, সেই ক্ষেত্রে কি র্যাঙ্কিং র্যাঙ্ক পাওয়ার কোনো সম্ভাবনা আছে? র্যাঙ্ক তো বাংলায় করলেও পাবে, ইংলিশে করলেও পাবে, কিন্তু আপনার ভিডিওটা হচ্ছে কোন এলাকায় দেখবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। আমাদের এই জোনের মানুষের ইংলিশ অ্যাকসেন্ট যত ভালো করে আমরা বলি না কেন, আইএলটিএসে আমরা যেমন পয়েন্টই পাই না কেন, আমেরিকানদের সমতো, ইউরোপিয়ানদের মতো, ইংল্যান্ডের মতো হবে না। সুতরাং আপনার ভিডিও ওই আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড থেকে দেখবে না, এটা মোটামুটি মোটামুটি নিশ্চিত। কারণ হচ্ছে ওই ও অঞ্চলের লোকগুলো আবার এই এশিয়ানদের খুব একটা পছন্দ করে না, আমি যতটুকু জানি। আমি ইন্টারন্যাশনাল অনেক ক্লায়েন্টের সাথে কাজ করছি এবং হচ্ছে আমি বাইরের ক্লায়েন্টের সাথে সশরীরেও অফিসে চাকরি করছি, প্রায় 8-10 জন লোক ছিল আমি যে অফিসে ছিলাম সেখানে বাইরের। আশা করা যায় আপনি একটু চেপতে যান, অন্য রাখ অন্যদের কথা বলার সুযোগ দেন। আচ্ছা, কারো প্রশ্ন না থাকলে আমি ইয়ে করে দেবো, ক্লোজ করে দেবো।
ভাই এই ক্লাসগুলো কবে কবে হয়? এই ক্লাসগুলো আপাতত হচ্ছে আপনার মানে শাটডাউন যে কয়দিন আছে এই কয়দিন তো মোটামুটি তেমন কোনো কাজ নাই, বাইরে যাওয়া যাচ্ছে না, আমরা প্রতিদিনই করব, যতটুক সম্ভব শেষ করে দিব। এরপরে হচ্ছে যখন শাটডাউন উঠে যাবে তখনকার চিন্তা তখন, কারণ সবারই অফিস আছে, চাকরি আছে, কাজ বাজ আছে, ইত্যাদি ইত্যাদি আছে। আচ্ছা, আমার একটু বিষয় জানার আছে। যে আপনার নামটা বলেন এবং ডিস্ট্রিক্ট বলেন কাইন্ডলি একটু। আচ্ছা, আমি শাহিদ বলতেছিলাম নাটোর থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমার ইউটিউব চ্যানেল আছে আপনার, রিসেন্ট 2 দিন হলো আমি মনিটাইজেশন পেয়েছি। এখন আমি আসলে ইউটিউবে এর কোনো কিছুই বুঝি না, মানে আমার খুব ইচ্ছা ছিল যে আমি যে কোনো ওয়েতে আমি মনিটাইজেশন নিব বা আমি ইউটিউব চ্যানেল করব। তো আমি আসলে বিষয়টা এক প্রকার টাকা দিয়ে করে ফেলছি, আর যে এই সাবস্ক্রাইবার গুলো আছে এগুলো তো আমার আসলে অ্যাকটিভ না বা সেই পরিমাণ ভিউ আসছে না। এখন বেশি ভিউ পাওয়ার জন্য আমি কি করতে পারি, আর আমি বিভিন্ন কন্টেন্ট ইউজ করতে পারবো কিনা? বর্তমানে আমার চ্যানেল গেমিং, আচ্ছা, আমি এখানে বিভিন্ন ধরনের চ্যানেল মানে কন্টেন্ট গুলো আপলোড দিতে পারবো কিনা? আচ্ছা, আপনার দুটি অ্যাডসেন্স যে অ্যাপ্লাই করছি এটা আসলে কতদিন পরে আমার টিকিট আসতে পারে, মানে অ্যাডসেন্স আমি কিভাবে যে কোডটা অ্যাড করবো আমি সেটাও জানি না। আচ্ছা ঠিক আছে, আপনার তিনটে প্রশ্ন মোট। একটা প্রশ্ন হচ্ছে যে আপনি চ্যানেলের সাবস্ক্রাইবার এবং মনিটাইজ ওয়াচ টাইম কিনে মনিটাইজেশন ভিউ কিনে হয়তো ওয়াচ টাইম মনিটাইজেশন একই কথা, আপনি মাইক্রোফোনটা মিউট করে দেন সাউন্ড আসে। তো এটা কিনে আপনি হচ্ছে মনিটাইজেশন পেয়েছেন, যেটা আমি এই ভিডিওতেই আগে বলছি, আগের ভিডিওতেও বলছিলাম যে এই কাজগুলো করা যাবে না, এন্ড অফ দ্য মিটিংয়ে কেউ আসছে, যাই হোক এই কাজগুলো করা যাবে না, তারপর আপনি করেছেন। এখন বিষয় হচ্ছে এই বিষয়টা টোটালি এখন আপনার ছেড়ে দিতে হবে ইউটিউবের উপরে। ইউটিউব যদি ট্র্যাক করে যে আপনি এই ওয়াচ টাইমগুলো পারচেস করছেন, এবং ইউটিউব 100% ট্র্যাক করতে পারে, আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করছি এবং এটা নিয়ে আমি ফেসবুকের জনপ্রিয় বেশ কয়েকটা গ্রুপে পোস্ট করছিলাম, যে আমাদের এই গ্রুপে আপনি পাবেন, যদি আমার গ্রুপে যান, আমার গ্রুপে আপনি হচ্ছে আমাদের যে গ্রুপ আছে ইয়েতে ফ্রিল্যান্সিং গাইডলাইন, এই গ্রুপে নিচের দিকেই প্রশ্ন মনে হয় আছে কোনো জায়গা, যে আপনার হচ্ছে এই ওই ওয়াচ টাইম যারা দিছে তাদেরকে সবাই খুঁজতেছে, তাদেরকে সবাই পোস্ট করছে যে এদেরকে ধরিয়ে দিন, এই লোকের ঠিকানা দিতে পারবেন, এই লোককে আমি খুঁজছি। এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ওয়াচ টাইম যেদিন দিছে তারপরে 10 দিন ছিল বা 12 দিন ছিল, 15 দিন ছিল, এরপরে হচ্ছে আমি যা খুঁজে পাচ্ছি না, অনেক নিচে চলে গেছে মনে হয়, প্রতিদিন অনেক পোস্ট হয়, তো এই ওয়াচ টাইমটা ইউটিউব ডিলিট করে দিছে। তো এখন ইউটিউব ডিলিট করার পরে আপনার মনিটাইজেশনে কি ইউটিউব নিয়ে নিবে না কি, এটা আসলে একান্ত ইউটিউবের ব্যাপার, নাম্বার 1 কোয়েশ্চেনগুলো। নাম্বার 2 কোয়েশ্চেন হচ্ছে আপনার হচ্ছে যে একই চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও দিতে পারবেন কি না, এটা আপনি দিতে পারবেন, বাট বিভিন্ন ক্যাটাগরির ভিডিও দিলে চ্যানেল গ্রো হয় না। এখানে যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে আপনার চ্যানেলটা যে সাবস্ক্রাইব করবে সেই সাবস্ক্রাইবটা হচ্ছে আপনার চ্যানেলের ভিডিও দেখে ইন্টারেস্ট ফিল করে করবে, ওই পরবর্তীতে যদি আপনি ওই ক্যাটাগরির ভিডিও না দেন অন্য ক্যাটাগরির ভিডিও দেন তাহলে হচ্ছে আপনার চ্যানেলটি আর সাবস্ক্রাইব করবে না বা আনসাবস্ক্রাইব করে দেবে অথবা আপনার ভিডিও দেখবে না। এই জন্য আপনি মাল্টিপল ক্যাটাগরির ভিডিও আপলোড না দেওয়া ভালো, যে কোনো একটা সিঙ্গেল ক্যাটাগরি বেশি নিয়ে ভিডিও আপলোড করলে সফলতা পাওয়া সম্ভব বা পসিবল। আর একটা ব্যাপারের মধ্যে বলে রাখি, আপনি সাবস্ক্রাইবার কিনছেন, এই সমস্ত সাবস্ক্রাইবার 100% ডিলিট হয়ে যাবে, 100% ডিলিট হয়ে যাবে, কিন্তু কয়দিন পর হবে এটা আপনি জানি না, কয়দিন পর হবে এটা আপনার হওয়ার পরে বলবেন যে হয়েছে ভাই আলহামদুলিল্লাহ, যা গেছে তা তো গেছেই, এখন আর কিছু করার নেই। আর একটা হচ্ছে আপনার অ্যাডসেন্সের চিঠি, অ্যাডসেন্সের চিঠি হচ্ছে আপনার অ্যাডসেন্সে যখন $10 জমা হবে তখন হচ্ছে আপনি অ্যাডসেন্সের চিঠির জন্য আবেদন করতে পারবেন, এবং আবেদন করার পরে হচ্ছে একটা সার্টেন টাইম সময় নিয়ে তারপরে হচ্ছে আপনাকে ওই চিঠিটা কুরিয়ারের মাধ্যমে বা ডাকযোগে পাঠায়, বাংলাদেশ সরকারি ডাকযোগে আপনার আশেপাশের যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসে আপনি যাই পাবেন। এবং আর একটা জিনিস মনে রাখবেন, এখানে আপনি 100% ক্লিয়ার অ্যাড্রেস দিবেন, যে অ্যাড্রেসে পোস্ট অফিস থেকে আপনাকে খুঁজে পায় এরকম একটা অ্যাড্রেস দিবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার নেমটা ব্যবহার করবেন, যে নেমটা আপনার পোস্ট অফিসের যে পিয়ন সেই পিয়ন চিনে। যেমন এই ক্ষেত্রে আমার একটা সমস্যা আছে, আমার ফ্যামিলি নেম হচ্ছে বাদশা, এবং আমার ফ্যামিলির বাইরে এই বাদশা ছাড়া আমার যে হাসিবুল ইসলাম সার্টিফিকেট নাম এই নামে কেউই চিনে না, চিনে আমার যারা অফিস কলিগ আছে, আমার যারা স্টুডেন্ট ফ্রেন্ড ছিল এরা চিনে, কিন্তু আমার এলাকায় কেউ চিনবে না, শুধু আমার বাড়ির বাইরে আর কেউ চিনবে না। তো যার কারণে হচ্ছে আপনি এখানে সঠিক নাম ব্যবহার করবেন এবং সঠিক অ্যাড্রেস ব্যবহার করবেন, আর এটা হচ্ছে $10 হওয়ার পরে করতে পারবেন, এর আগে না। আর কারো প্রশ্ন আছে? স্যার, আমাদের কি অফলাইন ইস্যু আর অনলাইন ইস্যু শেখানো হবে? মাইক্রোফোনটা অফ করেন, মাইক্রোফোনটা অফ করেন, প্রচুর আওয়াজ আসতেছে আপনার ওখান থেকে। আচ্ছা,
অনলাইন এসিও অফলাইন এসিও, এখানে অনলাইন এসিও অফলাইন এসিও না, এটাকে বলা হয়েছে অন পেজ এসিও অফ পেজ এসিও। যাই হোক, আমরা যখন ইউটিউব এসিওর কাজ করব, ইউটিউব এসিওর একটা ভিডিওর মধ্যে আমরা এই সব কাজগুলোই করব ইনশাল্লাহ। এটা স্টেপ বাই স্টেপ, যেমন এই ভিডিওতে হচ্ছে আগের ভিডিওতে আমরা বেসিক বলছিলাম ইউটিউব কি, ইউটিউব থেকে কীভাবে উপার্জন করতে হয়, কী কী পলিসি মেনটেন করতে হয়। আজকের ভিডিওতে একটা চ্যানেল ক্রিয়েট করলাম এবং চ্যানেল সাজাইলাম। এরপরের ভিডিওতে আছে একটা প্রফেশনালি ভিডিও আপলোড কীভাবে করতে হয়, বা একটা চ্যানেল ভিডিওর কীভাবে এসিও করতে হয়, যে কোনো একটা টপিক্স নিয়ে আমরা আলোচনা করবো। তো এরকম প্রত্যেকটা ক্লাসে এক একটা টপিক্স নিয়ে আমরা আলোচনা করবো। এবং আমার মনে হয় যেভাবে আমি দেখাচ্ছি, আপনার যদি আমাদের টপিক শেষ হয়ে যায় তাহলে আশা করা যায় সব কিছুই শিখে যাবেন। তারপরেও যদি আপনাদের রিকোয়েস্ট থাকে, পরবর্তীতে আমি আরও ক্লাস ইনক্লুড করব। আপনারা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া যাবে? হ্যাঁ, ইউটিউব চ্যানেলের লিঙ্ক অবশ্যই দেওয়া যাবে। আপনি যদি আমাদের গ্রুপে থাকেন, আমাদের এই যে ফ্রিল্যান্সিং গাইডলাইন নামে যে আছে গ্রুপ আছে, এই গ্রুপে যদি থাকেন, এখানে আপনি বিভিন্ন জায়গায় আমাদের চ্যানেলের লিঙ্ক পাবেন। আর যদি মেসেঞ্জার গ্রুপে থাকেন, যেমন আমাদের একটা, আচ্ছা, এরর পারফরমেন্স কোয়েরি, কী পারফরমেন্স কোয়েরি হচ্ছে? হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে যদি আপনি থাকেন তাহলে হচ্ছে আপনি মেসেঞ্জার গ্রুপে সব পেয়ে যাবেন। আমরা মেসেঞ্জার গ্রুপে সব কিছু দিয়ে থাকি, এইখানে হচ্ছে আপনার সব কিছুই পাওয়া যায়। আর আপনি যদি মেসেঞ্জার গ্রুপে না থাকেন, সেই ক্ষেত্রে হচ্ছে এই গ্রুপে গিয়ে আপনি এই গ্রুপে পোস্ট করেন যে ভাই আমি ওকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করেন। এখানে আমাদের অ্যাড করার জন্য বেশ কয়েকজন আছে, তারা যে কোনো একজন আপনাকে অ্যাড করে নেবে। নেক্সট, এনি কোয়েশ্চেন? কোয়েশ্চেন না থাকলে এন্ডিং টানবো, কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। স্যার, আমার থাম্বনেল আর টপিক একটু দেখুন না। এটা এখন আমি আপনার থাম্বনেল পিকচার এখন আমি কিভাবে দেখব, এটা নিয়ে তো আমরা আলোচনা করব। এটা নিয়ে বিষয়গুলো হচ্ছে কীভাবে থাম্বনেল করতে হয়, থাম্বনেল যে বৈশিষ্ট্য কী ইত্যাদি ইত্যাদি কী ব্যাপার সেবার। ঠিক আছে, আপনি স্টার্ট করছেন, গুড। তো এগুলো নিয়ে আমাদের নেক্সট ক্লাস আছে, যেহেতু নেক্সট আছে এখনই আসলে এই বিষয় নিয়ে আলোচনার কিছু নাই, কারণ সিকোয়েন্সের বাইরে কোনো কিছু শিখতে গেলে বা করতে গেলে আমার সিকোয়েন্সটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি চাচ্ছি না যে সিকোয়েন্সের বাইরে কিছু করি। ঠিক আছে, আমাদের হচ্ছে 1 hour 2 minutes গন। তাহলে আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাস আগামীকালকেই হবে ইনশাল্লাহ, বাট কী বিষয়ে হবে এটা আমরা ক্লাসের আগে নির্ধারণ করব, সমস্যা নাই। ক্লাস কি প্রতিদিন হয়? আপাতত যতদিন শাটডাউন আছে, মানে যতদিন ঘরের দরজা খোলা যাবে না ততদিন ঘরের ভিতর বসেই ক্লাস নিতে হবে। দরজা খোলা গেলে তখন বাইরে যাব, তখনকার চিন্তা তখন হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাপি লার্নিং, আল্লাহ হাফেজ।